Hi everybody, welcome to Faces of GMX, brought to you by Geek Myth, the show যেখানে বাই দ্য ফ্যান্স ফর দ্য ফ্যান্স বলতে আমরা যেটা মিন করি যে মুভি নিউজ এন্ড রিভিউজ ইউজুয়ালি আমরা কথা বলি। আর আজকে আমাদের এই বাই দ্য শো কি বাই দ্য শো না বাই দ্য ফ্যান্স ফর দ্য ফ্যান্স শোতে হোয়াট উই হ্যাভ ডিসাইডেড টু ডু ইজ আমাদের গিক মিথ ফ্যামিলি যেটা তারপরে বড় হয়ে গেল GMX ফ্যামিলি, যেখানে সো মেনি নিউ ইয়াং বিউটিফুল ফেসেস হ্যাভ জয়েন্ড টু ব্রিং ইয়োর ডিলাইট ইন টু ইয়োর লাইভস। সো ওদের সবাইকে নিয়ে আজকে আড্ডা। আজকে যদিও পুরো স্ক্রিন জুড়ে আমি দখল করে যাচ্ছি, এক্ষুনি সেটা রেমেডি হয়ে যাবে। প্লিজ ওয়েলকাম আলিফ আলাউদ্দিন, প্লিজ ওয়েলকাম আরাফাত, প্লিজ ওয়েলকাম ফারুক, প্লিজ ওয়েলকাম ফারশিদ, অ্যান্ড প্লিজ ওয়েলকাম ফাইসাল। সো মেনি পিপল, হ্যালো এভরিবডি, হ্যালো এখন করোনাকালে আর কিছু সম্ভব না। সো এভরিবডি ওয়েলকাম টু দ্য শো। আজকে কোনো এরকম এজেন্ডা নাই, বেসিক্যালি ইটস অ্যাবাউট সবাই মিলে ছোট একটা আড্ডা করা আপনাদের সাথে। অ্যান্ড উই ওয়ান্ট ইউ টু আস্ক আস এনিথিং থ্রু আওয়ার কমেন্টস ইয়ে। এবং আজকে যেটা হচ্ছে যে থ্যাংকস টু দ্য পাওয়ার অফ টেকনোলজি আমরা মোটামুটি আটটা জায়গায় সাইমুলটেনিয়াসলি লাইভ যাচ্ছি। সো যেখান থেকে আপনারা দেখছেন, আইভ ডিসাইডেড আলিফ এখন কাউকে ইউটিউবে পাঠাবো না, যে যেখান থেকে দেখতেছো দেখো। উই উইল ডিফিট দ্য ইউটিউব অ্যালগোরিদম, উইল ডিফিট দ্য ফেসবুক, এসব মনিটাইজেশন ঝামেলা, যে যেখান থেকে খুশি দেখো। অ্যাজ লং এজ ইউ ডু দ্য আড্ডা উইথ আস, অ্যাজ লং এজ ইউ কিপ কমেন্টিং অ্যান্ড লাইকিং, যেখান থেকে দেখছেন সেখানেই লাইক কমেন্ট করেন, তাহলে হয়ে যাবে। অ্যান্ড প্রথমেই কলাকুশলী বিনিময় করে রাখি, সবচেয়ে দূরে বোধ হয় আজকে হচ্ছে আরাফাত। সো আরাফাত, তুমি তো রান্নাবান্না করতে ব্যস্ত, সো হাউ আর ইউ ম্যান, হাউ হ্যাজ দিস উইক বিন? ভাইয়া প্রথমত আমি সবাইকে বলতে চাই, আমি সাকিব ভাইয়ের চেলা, অন্য সবাই এখানে সাকিব ভাইয়ের চেলা না, আমি সাকিব ভাইয়ের সবচেয়ে বড় ভাইয়া। আমি যে রসুন কাটতেছি এবং আমি তাছাড়া ভালো আছি, এবং আমি রসুন পালং শাক দিয়ে রান্না করব বলে আই উইল হ্যাভ ইয়াং বিউটিফুল ফিসিস। আচ্ছা, আর তোমার রুমে কি কোনো সাদা চামড়া সুন্দর মহিলা আছে? আছে আছে, ডেবরা উইল ইউ প্লিজ সে হাই? তাহলে ওকে সামনে নিয়ে আসো, তাহলে আমাদের ইমিডিয়েট জাতে উঠে যাবো সবাই। ও মাই গড, ইজ দ্যাট ফটোগ্রাফার? হাই হাই, শি ওয়াজ ডেবরা, শি ওয়াজ আওয়ার স্পেশাল। হাই হাই হাই, আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট হি সেজ শি ওয়াজ ডেবরা। No, so Debra is a photographer who's taken pictures for the Red Hot Chili Peppers among other bands. And now dropping up Moshla for me. সো প্লিজ টেল দেবরা যে আমি ইংরেজিতে কিভাবে বলে জানি না, যে আমরা সবাই জাতে উঠে গেছি বিকজ সাদা চামড়া একজন মহিলা আমাদের সাথে চেয়ার দেখাচ্ছে। No, no, white woman, white woman. White. No, she's Hispanic, so... না, বাঙালিরা বুঝে না, ওকে বলো যে বাঙালি জন্য। Say what, man, say what. আরে আলিফ দেবরা থেকে বেশি ফর্সা। আমাদের লুকসের প্রপোর্শন আলিফ এখানে, হ্যাঁ রাইট, তারপরে আস্তে ফাইসাল, সাকিব ভাই, ফারশিদ, ফারুক শামস, আমি, এখন দেবরা আসছে বলে উই ম্যানেজড ইট হাফ, বাট যখন তানিম ফেরত আসবে তখন আমরা আবার নিচে যাব। হ্যাঁ, দ্যাট ইজ ট্রু, বিকজ GMX সরি গিক মিট যখন শুরু ছিল চার বছর আগে, তখন আরাফাত লুকস কিন্তু এখানে ছিল হচ্ছে জিব্রান, তারপরে ছিল আলিফ, তারপরে রেস্ট অফ দি ইয়ার। সো জিব্রান চলে যাওয়ার পরে, হ্যাঁ, জিব্রান চলে যাওয়ার পরে আসলে আমরা একদম অথৈ সাগরে পড়েছি আর কি। সো আজকে আমাদের প্রথমে সবচেয়ে দূরত্ব যে আছে তাকে কাছে টেনে নিলাম, যে আরাফাত এখন সবচেয়ে নতুন, সবচেয়ে নতুন যে আমাদের সাথে, যার নাম আমি বলতে ভুলে গেছি আমার টেস্টে, তারপরে আলিফ আবার ক্রিটিসাইজ করছে, ফার্সিতে ম্যাম বলেন নাই কেন আমরা, আরে বেটি আমি আটটা চ্যানেলে লাইভ যাইতেছে নাকি এটা দেখতেছি, এটা ফার্সিদের নাম কি, চারজনের নাম বলতে পারছি এটি অনেক। সো ফার্সিদ ওয়েলকাম টু দ্য শো, ওয়েলকাম টু GMX ফ্যামিলি। এই লাকি সেভেন সামথিং যেটা আলিফ অনেকদিন ধরে প্ল্যান করছিল, আমাকে অনেকদিন ধরে গুতাচ্ছিল, চলেন টপ টপ টেন টাইপের কিছু করে, আমি লাইক আই ডোন্ট বিলিভ ইন দিস টপ টেন, এসব আমি বিশ্বাস করি না, আমি করবো না। অ্যাড ইজ লাইক ফাইন, ইফ ইউ না করে it, I'm going to bring a cousin in. I was like, yeah, do it. So, very happy to have you here, Farshid. So, Jeta, again, BTV question. Kemon lagche amader shote eshe? Onubhuti ki, ha? Ha, apnar onubhuti ta ektu bolen. I'm really psyched to be on board GMX BD. And kalke actually, well, top 10 er bishoyta, ami ar Alif jokhon music bar shuru kori, tokhon thekei Bangladesh e keno top 10 nai?
এই জিনিসটা নিয়ে খুব লেগে পড়লাম কিন্তু মেকানিজম কি হবে কিছুই জানি না সো ফাইনালি ইউ নো ফাইনালি আমাদের যেটা ভালো লাগে সেটাই টপ সেভেন লাকি সেভেন ইউ নো সো এরপর হচ্ছে আমাদের এখানে যেটা আরাফাত বলল বিটু কোশনটা আলিফের ঠিক নিচে যে মানুষটা ফাইসাল অ্যান্ড নট অনলি বিকজ ইজ সাচ এ হ্যান্ডসাম ম্যান বাট অলসো বিকজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট গিটারিস্ট ইন দিস কান্ট্রি এবং আর্টসেলের পাওয়ার হাউস লিড গিটারিস্ট কাজী ফাইসাল আহমেদ হাউ আর ইউ অ্যান্ড হাউ ডাজ ইট ফিল টু বি পার্ট অফ দিস শো ম্যান আই ফিল গ্রেট আই ফিল টু সে হেল ইয়া আমি কম কথা বলি কিন্তু But I think right then and there Faisal has spoken more. Faisal ke khapa dite hobe. Khapa dile onek kotha bolbe. When he's happy tohono kichu bole na. Na, actually amar subject mane you have to subject. গতকালে লাইভ দেখাচ্ছে ছিল গতকাল আমি আমার চ্যানেল থেকে লাইভ গেছি 2 ঘন্টা লাইভ ছিল 2 ঘন্টা বকবক করছি জাস্ট fantastic And of course, there's Farooq and Alif and me. আমাদের কে নিয়ে তেমন কিছু বলার নেই. Unless you guys want to say something, Alif, Farooq, কিছু বলতে চাও? I want to say something. প্রশ্ন জিজ্ঞেস করতে চাই. তুই বারবার BTV করছিস. মানে in preparation of this show, what did you do? মানে I must prepare for hosting this show. না, because আমি আগেই বললাম যে আমি যে এই কেমন আছো তোমরা ভালো আছো নাকি তোমার ছোটবেলায় একটা মুহূর্ত বলো এগুলো আমি জানি না. So I don't know আজকের show কি হবে. So আমার মন চলে যাচ্ছে BTV-তে যেখানে আছে না ইনসেইন রাবিশ কথাবার্তা উপস্থাপকরা বলতো টুয়ার্ডস দ্য অডিয়েন্স. নিশ্চয়ই ভালো লাগছে শো, নিশ্চয়ই ভালো আছেন, তুই জানোস কেমনে ভালো আছে নাকি, মানে এই আর কি. ওসব কে যেন চলে গেল. ইজ ইট ফাইসাল? হিজ লেফট. ফাইসাল হ্যাজ লেফট. আর ফারুক শামসের আমি এটা জাস্ট টু অ্যাড টু ইওর পয়েন্ট BTV এর কথা বলছে কারণ আজকে আমরা ইত্যাদি জিনিস নিয়ে কথা বলছি. আজকে আমাদের হবে আলিফ সংকেত. Oh my god. আচ্ছা একটা ছোট হাউস ক্লিনিং করে ফেলি এন্ড দেন উই ক্যান ডাইভ ইন টু আদার স্টাফ হুইচ ইজ বেসিক্যালি যারা গ্রুপ থেকে দেখছেন যেমন GMX সরি গিকমেট গ্রুপ অথবা ক্রিপ্টিফাইড গ্রুপ ওখান থেকে যারা দেখছেন গ্রুপ থেকে যারা দেখছেন যদি কমেন্টে আপনার নাম দেখতে চান তাহলে একটু কষ্ট করে streamyard.com/facebook যেতে হবে. জাস্ট ব্রাউজার খুলে streamyard.com/facebook ওখানে গেলে একটা বক্স আসবে যে ফেসবুক আপনার পারমিশন চায় জমি জমা নিয়ে নেওয়ার জন্য, ওটা ইয়েস দিলেই এরপরে আপনি এই শোতে এসে কমেন্ট করলে আপনার নামটা আসবে. নাহলে আপনার কমেন্ট আমি যখন এখানে থ্রো করবো তখন আপনার নামটা আসবে না. যারা অন্য কোথাও থেকে দেখছেন, যারা আমার প্রোফাইল থেকে দেখছেন বা আলিফের পেজ থেকে দেখছেন বা আমাদের পেজ থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন, দ্য বেস্ট প্লেস টু ক্যাচ দিস শো, তাদের এসব নিয়ে কোনো টেনশন নাই. গ্রুপ থেকে দেখলে এটা একটু করতে হবে. সো দ্যাটস অ্যাবাউট ইট, দ্যাটস অল দ্য হোমওয়ার্ক. আমি না লিটারালি ভুলে গেছি এরপরে আমাদের কী প্ল্যান ছিল. আলিফ ফারুক প্লিজ জাম্প ইন, হোয়াট ওয়াজ দ্য প্ল্যান? খুদখুদারমি আছে ওর যে কি করবো কি করবো. সো উই ডিসকাস দিস এন্ড উই ওয়ার লাইক যে আচ্ছা হোয়াট ক্যান উই টক অ্যাবাউট অ্যান্ড অ্যাকচুয়ালি ফর দ্য লাস্ট কাপল অফ ডেজ আমাদের অনেক মানুষ জিজ্ঞেস করতেছে আর আমরাও বলার চেষ্টা করতেছি যে এই গত 7 মাসে উই ইভলভ ফ্রম বিং গিক মিথ যেটা আমরা কিছুদিন আগে টের পেলাম যে আমরা 4 বছর হয়ে গেছে এন্ড ইন দ্য লাস্ট 7 মান্থস উই হ্যাভ ইভলভড ফ্রম গিক মিথ ইনটু GMX দ্য চ্যানেল যেটার মাঝখানে উই সানলি নোটিস যে আমাদের উই হ্যাড দিস মানে আমরা সবসময় বলতে থাকি বাই দ্য ফ্যান্স ফর দ্য ফ্যান্স এন্ড সানলি উই ফাইন্ড আউট দ্যাট ইটস নট ফ্যান্স বাট ইটস অলমোস্ট লাইক আ ফ্যামিলি দ্যাট উইভ ক্রিয়েটেড, আ কমিউনিটি উইভ ক্রিয়েটেড. সো উই ওয়ান্ট টু স্টার্ট অফ বাই জাস্ট ইউ নো টকিং অ্যাবাউট দ্যাট এন্ড দেন অফ কোর্স ফাশিদ ইউ জাস্ট জয়েন্ড ইন, Faisal joined in, Arfad joined in the last couple of months. Gibran was part of the original group and then he moved on. So AJ, journey ta, we just wanted to share it with some people. And then of course, gota ek soptah dhore amra chile chile korchi je if you have any questions you want to ask us, please throw up those questions and we'll answer anything and everything. Well, you can ask any question and we'll answer as much as possible. Kar phone theke ajche. Shakib? না আমার আমার এভরিথিং ইজ ক্লোজ, এই যে বন্ধ গেছে, ঠিক আছে. উইজিট ওকে, চলো 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 আগো. অলরাইট, আমি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ফারুক আর ইউ ডান? ইয়া ইয়া ওকে ওকে. সো বেসিক্যালি 2016 থেকে আমরা গিগ মেথ শুরু করি GMX চ্যানেলে. GMX তখন ছিল না, তখন গিগ মেথ নামেই ছিল আমাদের চ্যানেল. এবং তারপরে এই বছরে প্যান্ডেমিকে এসে উই রিয়েলাইজ যে আমাদের আরো কিছু করা উচিত, আরো বেশি ইনভলভমেন্ট থাকা উচিত.
বিকজ ইট ওয়াজ সো মাচ ইজিয়ার সাকিব ভাই যখন এই স্ট্রিম ইয়ার্ডের ব্যাপারটা আমাদেরকে জানালো, আমরা একবার খুব মিজারেবলি ফেল করলাম ফেসবুকে লাইভে যাব বলে, ফেসবুকে উই ওয়্যার লাইভ বাট দেন তখন আমরা রিয়েলাইজ করলাম যে ফেসবুকে মাল্টিপল মানুষ একসাথে লাইভ যেতে পারে না, ওটা মনে হয় এখন আবার শুরু হয়েছে। বাট এনিওয়ে সাকিব ভাই স্ট্রিম ইয়ার্ড খুঁজে বের করলো এবং আই থিঙ্ক আমরা একদম প্রথম দিকে যারা স্ট্রিম ইয়ার্ডে একদম ফার্স্ট লাইভ যাওয়া শুরু করলাম অ্যান্ড পিপল কেপ্ট অন আস্কিং আস যে আমরা কোন সফটওয়্যার দিয়ে আসলে লাইভ যাচ্ছি এতজন একসাথে। সো ওখান থেকে শুরু এবং তারপরে হোয়াট হ্যাপেন্ড, হোয়াই ইজ এভরিওয়ান লিভিং? একটু বেটার আনসার দাও, এগুলো তো বিটিভি আনসার দিলা। তুমি একটা শো করবা এন্ড তারপরে দ্য ফার্স্ট ফিউ উইকস ওয়ার জাস্ট অ্যাবসলিউটলি টেরিফাইং বিকজ আমি কিছু করলেই সাকিব ভাই আমাকে নোটস দিত, আমার মানে অফিস পরীক্ষা, ইউ নো মানে ইফ ইউ থিঙ্ক অফ লাইফ অ্যাজ অ্যান এডুকেশনাল জার্নি দেন আই ওয়াজ ইন স্কুল ফর 14 ইয়ার্স, আই ওয়াজ ইন কলেজ ফর টেকনিক্যালি 10 ইয়ার্স বিকজ আই ওয়াজ আ ড্রপ আউট অ্যান্ড আই ওয়াজ ইন গ্রাজুয়েট স্কুল ফর 1 ইয়ার, বাট আই হ্যাভ বিন ভাইয়া হ্যাজ বিন মাই ভাইয়া ফর 25 ইয়ার্স, সো দ্যাটস দ্য টাফেস্ট এক্সাম। So, and eta, you know, this is a longer conversation. The Shakib bhai bolse and I just, you know, I'm prothome bhabchi je thik ache Shakib bhai bolse, I get to talk to him. And this was my, when we started, this was my biggest reward, is that I could talk to Shakib bhai, because we didn't talk one-on-one for a long time. And tarpore ekhon the show itself is also a lot of fun, but my most fun thing is that our friend Arif has also joined. So I get to spend a lot of time with Bhaiya and I get to spend a lot of time with Ari. So this was, sorry, you know, like lame at all. But our hand chakurakho nele Facebook bondho kore dibe. Jhamela ache. So no, that's a very good reason why amra ei show ta korchi, because amar philosophy in life has always been je work with your friends. So office e giye jeta korlam back in 2001 jokhon Eshari join korlam, I quickly became friends with everybody I was working with. B2B to join korlam 2013, I made friends immediately. And Shakib bhai, you joined Asiatic 1998 apni ki bolte na ota ota che Ferdous Hasan Neville, the current MD, he joined in 98, I joined in 2000, sorry 2000 shale joined korlam, because 2000 shale apni join korar sathe sathe the first thing you did was you hired me as an intern. No, I mean 2000 e join korchilam, right? 2001 is that the year when I hosted BNH concert? No, that was 99, the competition. Geekmit was born out of friendship. আমি দুই জায়গা থেকে আমাকে কিক আউট করে দিচ্ছে, 4G তে ছিলাম, 4G থেকে আউট করে দিল, ওয়াইফাই থেকে আউট করে দিল, টু হট টু হ্যান্ডেল, এই যে এখন ফাসিদ কাপ, এই যে এখন ফাসিদ নাই, I guess ki 6 joner kono restriction ache nake Shakib bhai load nite parche na eto rockstar ekhane, no 10 joner i ache provision for 10 people, then what's going on? I don't know, oje btv style bijay jantrik golojoger jonno amra antorik bhabe dukkhito, we need to amader oi card tab dorkar na, kintu ekta mojar ekta awaz hoy kak kore ekta awaz hoy tarpore sob down hoye up hoye jay, ba I don't know.
আচ্ছা কোথা থেকে জানি ই আসতেছে এই শোটা, কেউ লাইভ ছেড়ে রাখছো ওটা আবার আসতেছে আবার কোথেকে জানি? নট মি, না নট মি, আমি দরজা খুলে দিয়েছি তো আলিফ পাশের রুমে, আমি আরেক রুমে, তো এখান থেকে আমার কথা যাচ্ছে ওখানে। আচ্ছা জানি না, অনেক কথা শুনছি। আচ্ছা দরজা বন্ধ করে শুনে নিচ্ছি। সো আচ্ছা হাই হ্যালো তো হয়ে গেছে, হোয়াটস নেক্সট গাইস? আচ্ছা হোয়াটস নেক্সট ইজ লেট মি লঞ্চ বাই আওয়ার মার্চেন্ডাইজ। So what has happened is Hanger 18, one of the coolest t-shirt shops in Bangladesh. Yay! So oh, Hanger 18 er sathe partnership e we have launched our merch line actually. So Metal versus Pop by the fans for the fans, and then we have Geek Meter at a t-shirt by the fans for the fans, piche lekha very smart on black, and then booked on also shop jagay piche by the fans for the fans, samne the logo. So we think these t-shirts look extremely cool. Egula hoye geche printing ebong amra in fact next week theke amader will open a little shop in our pages and you can buy these t-shirts and it's a perfect gift for your loved ones. Ebong ajke amra jeta korbo, ajke amra comment section theke based on questions, based on names, ajke theke we'll start giving out these gifts. So ajke first gift jeta pacche ekhoni amra dekhe feli, first gift goes to mane who would have thought it, keu surprise na amra jara regularly chota kori, Shanto Zaman gets the first gift for being the first to comment, to first to be here, first to check in at 9:58 je 2 ghonta age shobai hazir kemne ki 2 ghonta age shobai hazir hote pare, but amader ei StreamYard e je bhabe comment gulo asche oikhane মানুষ তো আসলে আটটা জায়গা থেকে দেখছেন, এখানে শান্তু জামানের কমেন্টটা সবচেয়ে আগে আসছে। সো শান্তু জামান গেটস দ্য ফার্স্ট টি শার্ট। এখন ওয়েদার ইউ ওয়ান্ট বুক ডন অর মেটাল ভার্সেস পপ অর গিক মিথ, এটা দিয়ে প্লিজ আমাকে একটা মেসেজ করে দিন ইন মাই ফেসবুক অ্যাকাউন্ট এন্ড ইওর টি শার্ট সাইজ এন্ড টি শার্ট সাইজ অ্যাজ ওয়েল, বাট আই ক্যানট গ্যারান্টি টি শার্ট সাইজ মিলবে নাকি, জাস্ট না মিললে জাস্ট ইউ নো ইউজ দ্য রুমাল অর সামথিং হোয়াট এভার, আই ডোন্ট নো। And then number 2 is Shanto Zaman, number 3 is Jannatul Mafi, the man from NASA, and then the mysterious Dio shobai chole ashche naki, and then ki reason is to get t-shirts tai shobai ajke hazir Shanto Zaman. In fact ajke I'm feeling very generous, in fact ajke I want to give t-shirts to Jannatul Mafi, Dio, all these regular people jara amader sob shomoy amader sathe thake. So Jannatul Mafi and Dio, please inbox me, Shakib Chaudhuri, it's a verified profile page, just inbox me about your size and send me your address. Jannatul Mafi ami jaina how I will send a t-shirt to you, jodi dhaka kono relative thake then I can send it to, I can arrange that, we can arrange that. So mysterious Dio, Shanto Zaman and Jannatul Mafi for being some of the best supporters regulars the show can get, and regulars the show can get, for fantastic participation and your time. So we want to give you these t-shirts, and erpore ar ke ke asche eta kon kaji faisal hobe ki amader faisal ahmed, that would be maybe that's why he's leaving, he's like ekbar ekটু fan hishebe ekটু, and then Jannatul Mafi actually search korche what does GMX actually mean, it says General Motor Truck, to bhalo to kharap ki je General Motor is one of my favorite bands. Okay, so what's next for the show, guys? I'm going to straight ask me anything. Chalo jabo na ki korbo? Sure, sure. Let's do a little bit of ask me anything and then we can lead on to the other topics we wanted to talk about, right? Okay. So, prothom porjonto ashole kolakushol binimoy cholche. Eta hoye gelo. Ei je, ekhon aste aste all the comments are loading. Ei je, ekhon hajar hajar comment asche. Ami na onek kichu shuni nai. Amar sound ta khub jhamela korteche. Probably it's the internet. Speak. Yeah, it's probably the internet. It's probably the internet. Onik budget. Shajib Paul says hi. YouTube theke dekhche. Mohammad Zubair Ibn Alam, what's up, good people. Mohammad Mustafa Rafi is also one of our OG. Yeah, tai na? Mustafa Rafi is one of our OG viewers. Yeah. Dio, Anav Zahin, Rubayat Islam, Shanto Zaman to aage kotha hoye geche. Mysterious Dio, wow, so excited. The Fantastic Six. And then AJ, Farooq's fans are here. Sharia Nafiz, Hussein Nafiz, Farooq bhai. AJ, somebody group theke likhechen. Jodi apnar namta apni dekhte chan, tahole jeta already bolechi, you have to go to eta. StreamYard.com/Facebook. Ekhane gele okhane ekta permission dite hobe. Tahole apni group theke jodi comment koren, apnar namta ashbe. Nahole nam ashbe na. Faisal, who is missing now? Is everybody here? Okay, everybody. Yeah.
আমাদের লাস্ট শোতে আমরা যে শোটা করলাম লাস্ট লাকি 7 ওখানে সামবডি সেড ফারশিদ এন্ড ফারুক শামস আর জমজ ভাই and I said so, I hope you mean non identical ami ekhon superman chilashi ekhane ekdom mane are ami okhane the ugly brother je thake na the good the bad and the ugly ekhane the good and the ugly hoye geche hey wow that's my what's going on sakibur amader what আরে দুর্জয় রয় বলছে মানে এরকম একটা একটা কি যেন একটা হরর মুভি ছিল যেখানে ইউ স্ক্রিন উড ইউ নো গেট ফ্রোজেন এন্ড দ্য গাই ডাইজ ইন্টারনেট গোস উইথ কিল ইয়ে দুর্জয় রয় বলছে এন্ড গেম ওয়াজ দ্য গ্রেটেস্ট ক্রসওভার এভার নো দিস ইজ থ্যাঙ্ক ইউ সো মাচ আশিক আহমেদ রফি গ্রেট পিপল ইমরান বলছে ইউ হু সাকিব ভাই আমি বললাম ইউ হু আনাফ জাহিন বলছে আরাফাত ভাই আকিল খান কে আনেন আকিল খান আচ্ছা নিয়ে আসতেছে আকিল খানকে শুনে নতুন গান শুনেছেন কেউ অ্যালেক্সি লাইহো নিয়ে কোনো কমেন্ট অ্যালেক্সি লাইহো রাইট শুনলেন নতুন গান আছে গুড থিং টু টক অ্যাবাউট বিবিয়া নামে একটা গান করেছিল ভেরি নাইস লিরিক্স ভেরি নাইস ভিজুয়ালাইজেশন সো আমার কাছে খুব ভালো লাগছে গানটা আই থট ইট ওয়াজ ভেরি নাইসলি এক্সিকিউটেড মানে গানটা খুব ভালো লাগছে ভিডিওটা খুব ভালো লাগছে ইটস অ্যাবসলিউটলি বিউটিফুল একটা গান গাইজ আই ডোন্ট নো তোমাদের মধ্যে কারা দেখছো আমি দেখছি এন্ড মাইকেল ওয়াজ অ্যাপারেন্টলি আনিকাকে বলতেছিল অ্যাপারেন্টলি যে দিস ইজ আ ওয়ার্ক ওভার টু ইয়ার্স দুই বছর আগে থেকে দে হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট এন্ড ইট শোজ ইটস সাচ আ বিউটিফুল সং সো বিউটিফুলি ভিজুয়ালাইজ শাকিব যেটা বলছে ইটস অন ইউটিউব সো ইফ ইউ গাইজ হ্যাভেন্ট চেকড ইট আউট চেক ইট আউট অনেক জোশ আর অ্যালেক্স লায়নের যে বলার সে তো বের হয়ে চলে গেছে ফয়সাল ওকে আসতেছে তোমার কাছে আলিফ নাকি এই লুকোচুরি খেলা হি ইজ কনফিউজড he's fed up I'm everywhere তোমরা কিন্তু ইজিলি বলো ইয়ে শেয়ার করতে পারো মাইকটা শেয়ার করে কথা বলো সাকিব ভাই কি আমার সাথে কথা বলতেছেন তুমি কি আমি আই লাভ দিস কনফিউশন তুমি সাউন্ড পাচ্ছ না হ্যাঁ এখন ঠিক আছে এখন ডিস্টর্টেড ছিল ভাঙতে ভেঙে ভেঙে আসছিল এনিওয়ে ইয়া ওকে ওকে না অ্যালেক্স লাইহো নিয়ে ফয়সাল বা তুমি যদি কিছু বলতে চাও চিলড্রেন অফ বোরোমের যে গিটারিস্ট মারা গেল গিটারিস্ট ফ্রন্টম্যান আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইট আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট চিলড্রেন অফ বোরোম ইজ অ্যাকচুয়ালি আমরা আমরা তো সবাই ফলো করতাম আগে মানে এ মানে নিউ এজ প্লেয়ারদের মধ্যে খুবই খুবই ইনফ্লুয়েন্সিয়াল ছিল এবং ইন্সপায়ারিং ওর প্লেয়িং গুলো যেমন ম্যামসিন যেরকম প্লে তো ম্যামসিন থেকে ইনফ্লুয়েন্স তো ম্যামসিন আর এখনকার নিউ এজ স্ট্যাপ ট্যাপিং ট্যাপিং বা মিক্স করে আরপিজিও অনেক কিছু বাজাতো এবং ফার্স্ট যখন ইন্টারনেটের স্পিড একদমই ছিল না আমাদের এখানে তখন কি বলে যে দুই টাকা মিনিট হিসাবে কাউন্ট হতো তখন আমরা ইন্টারনেট থেকে পচা ভিডিও মানে অনেক কম্প্রেস সুপার কম্প্রেস ভিডিও ডাউনলোড করতে তখন এইগুলো দেখতাম তো তখন জানতাম না আসলে কে বাজাতো বা কি কারণ তখন তো এত কিছু দেখা সম্ভব না ওখানে বোঝাও যায় না তো সাউন্ড শুনে খুব ইন্সপায়ারিং হয়েছে আমার মনে হয় ডায়ামব্যাগের পরে কারো প্লেয়িং শুনে এত জোশ লেগেছে যে হচ্ছে অ্যালেক্সি লাইহো তো ওরকম থেকে অনেক কিছু আমাদের প্লেয়িং এ আসছে আসলে পরের দিকে আর একসময় অনেক শুনতাম যে সারা রাত ধরে প্লে হতো ছিল না বড় গান এরকমও হয়েছে যে এভরি টাইম আই ডাই বা এরকম ওই অ্যালবামের সবগুলা গান আজকে আমি শুনছিলাম আমি চেষ্টা করছিলাম যে নেক্সট ডে পাইসালে ষোলো কলায় হয়তো অ্যালেক্সি নিয়ে করবো একটা এপিসোড তো অনেকদিন পরে অনেক দিন মাঝখানে শোনা হয়নি তো হঠাৎ করে নিউজটা আসাতে আর কি খুবই খারাপ লাগলো আর আর এইজ এইজ 41 ইয়ার্স মানে আমার থেকে এক বছর মানে এরকম একটা অবস্থা তো এত মানে ইজ গন টু সুন না খুবই ভালো গিটার দ্যাটস অল আই থিংক সো শাহিদ হ্যাঁ বলো আর আরেকটা হচ্ছে জ্যাকসন বাজাতো সো জ্যাকসন বাজাতো এটাও একটা ব্যাপার যে র্যান্ডি রোড সিরিজ বলে তো প্রথম দিকে তারপরের দিকে ওর নিজের সিরিজ বের হয়েছে অ্যালেক্স সো আরফা তুমি কি আকিল খানকে নিয়ে আসছো এই যে এটা ওইটা না আকিল খান তো অনেক লক্ষী তো একটা হি ইজ লাইক আ লিটল ক্যাশু এন্ড হি ইজ আ বেবি সো আমি ওকে ডাকি আমার চিলড্রেন অফ বাদাম তোমাকে শহীদুল্লাহ শহীদ জেম জিজ্ঞেস করেছে আরফাত ভাই কেমন আছেন তারপর একটু হেসে দিছে
ওপেথ টি শার্ট অন ফাইসাল ভাই, এটা খুব পছন্দ করেছে নাভিদ পারভেজ। অ্যান্ড দেন অফকোর্স এসব কথা তো আসবেই, সাফায়েত হোসেন বলছে আর্টসেলের তৃতীয় অ্যালবাম, বাট আই ক্যান টেল ইউ গাইজ আই পার্সোনালি নো নাও, মানে ফাইসাল বলার আগে, যে আর্টসেল ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন দ্য থার্ড অ্যালবাম, দ্য অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন ফিনিশিং ইট, সো গুড নিউজ অন দ্যাট। আবার কি জানি বেড়ে গেলো, ফার্সি চলে গেছে আমার, সরি আমার ডেটা শেষ হয়ে গেছে এখন। ও আচ্ছা, This is incredibly but jabotiyo hoyte pare, it's all that data shishay Alifapur Faisal bhai ki duita room, yes duita room, Arfak Ghazi to dari choto hoye geche, eta oi je jodi group theke naam dite chan tahole streamyard.com/facebook e giye apnar ta permission dite hobe, na hole ebhabe ashbe facebook user hisebe naam ashbe unfortunately. Ashraful Alam bolche since it's ask us anything, so here goes anything. Yep, it's everything, baby. It's everything. Obhishek Akash bol Shakib bhai, maiden cover chai. You can ask us anything, but not necessarily amra eta korbo. Maiden cover. Maiden StreamYard is really bad for music. Oi guitar er awaz chawaj ashe na, ebong ami oi khali golay gete pari na, so ota ashole hobe na. But ami ekta solution offer korte pari. Ha bolo. O jodi amake privately message kore, amar kache Cryptic Fate er maiden tribute show ta ache. মলয় মোহন পদ্মরাজ ভাই যে এটা নিশ্চয়ই আরাফাতকে বলছে, আরাফাত ভাই এন্ড লটস অফ ইমোজিস, যেটা এখানে আসছে না, হোপফুলি ভালো ইমোজিস ছিল। আমি পরছি ওপেট টি শার্ট, আচ্ছা। আশিক আহমেদ রফি বলছে, ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু সেন্ড মাই গ্র্যাটিটিউড টু ফাইসাল ভাই, ইয়ামাহা ভিক্টরি ডে ট্রিবিউট, তীরহারা এই ঢেউয়ের সাগর সেরকম হয়েছে ভাই, তারপর একটা লাভ উইথ ফ্রেম আছে, সো অ্যাবসলিউটলি হ্যাঁ, ওই দ্যাট ওয়াজ ইন্টেন্স, দ্যাট ওয়াজ অ্যামেজিং, হ্যাঁ একদম ইনস্ট্যান্ট করা, ওখানে গিয়ে আমরা জ্যাম করতে করতে একটা গ্রুপ বানিয়ে ওটার উপর আমরা ভিডিও রেকর্ড করে করে ফেলাম। সকালে টেস্ট দেখতেছিলাম, হ্যাঁ সকালে দেখছি, অনেকেই টেস্ট দেখছে। মিসিং জিব্রান ভাই, আমরাও মিস করি, বাট ডোন্ট মিস হিম টু মাচ বিকজ হি ডাজন্ট মিস ইউ, সো ইটস ওকে। আই শুড স্পিক ইউ অন দ্য হোয়ার ইজ তানিম ভাই, ওয়াজ হি সাপোজড টু বি হিয়ার? তানিমের অ্যাকচুয়ালি এখন কাজে আছে, ওর একটা নাইট শিফট আছে মনে হয়, সো ও শেষ হতে হতে সকাল 5টা বাজবে, সো হিল ট্রাই টু ক্যাচ আস টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য শো, যদি যদি হয় আর কি, মানে সকাল 5টা মানে ওর সকাল 5টা, দ্যাটস হোয়াট আই ওয়াজ থিংকিং, ওর সকাল 5টা বন্ধ থাকবো নাকি এখানে? না না, ওটা 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 যখন সুপার চ্যাট বিকাশ দিয়ে সবাই টাকা পাঠাতে পারবে, তখন আমরা 4 ঘন্টা ধরে শো করব, এখন না। আরাফাত ভাই রেসিপি চাই, কি বানাচ্ছো আরাফাত ভাই, ওটা রেসিপি, হোয়াট আর ইউ মেকিং? পালং শাক বানাইতেছি আমি, প্রত্যেক সপ্তাহের শুরুতে বা সপ্তাহের শেষে আমি 3-4 কেজি পালং শাক বানাই, বিকজ আমি দিনের বেলা পালং শাক খাই। সো পালং শাক ইউজুয়ালি এত মজার জিনিস না, বাট এটা ইট অল ডিপেন্ডস অন ইট ইজ অ্যাকচুয়ালি বাগার দেওয়া। সো আমার এখানে এতগুলো রসুন আছে, এখানে ক্রাশ রসুন আছে, কাটা রসুন আছে, এখানে আমি দেশি পেঁয়াজ এবং বিদেশি পেঁয়াজ যেটা আর একটু কম ঝাঁজ, তারপরে এগুলা কাটতেছি, তারপরে আমার সাদা পেঁয়াজ আছে, তারপরে অনেক রকমের মশলা টসলা মিলায়, মানে আমি জাস্ট একটা ইটস আ লং প্রসেস, বাট এটা করার পরে একটা পালং শাকটা পুরো গরুর গোশের মতন স্বাদ থাকে, এন্ড ইটস গ্রেট, এবং খাওয়ার পরে 14 ঘন্টা পরে গ্যারান্টিড অ্যাটেম্পটেড ব্যান্ডের নতুন সিঙ্গেল বাইর হবে। অর্ণব বলছেন আরফাত ভাই ডান্স ভালো লাগছে আজকে ডিপিজিএম এ, আই ডোন্ট নো হোয়াট ডিপিজিএম ইজ, বাট হোয়াট ইজ ডিপিজিএম? এটা অ্যাটেম্পটেড ব্যান্ডের একটা গান, ধানমন্ডির পোলা গুলশানের মাইয়া, যে নাচটা আমি আপনাকে পাঠাইছিলাম সাকিব ভাই WhatsApp এ। আচ্ছা, ওকে, যেটা আমি দেখি নাই, দেখবো না, সো ডু আই ওয়ান্ট টু সি দ্যাট?
That's your own risk. Faisal bhai should talk about his top 10 guitar solos sometimes. Hey Faisal, aajke ta hint dibo naki tomar top 10 e ki ki thakte pare guitar solos. Guitar solos. Amar mane solo kora to obhabei jacche. Je gula top e chilo, ogulai age jacche. Genre wise kora to different hobe. Jodi genre wise kori tahole to different hobe, kintu normally ami jibhabe inspired hoye shikhechi obhabei jacche arki. Chire chesta korechi. Jonne আমি কারো রিকোয়েস্টে এখন কিছু আনছি না কারণ আমার লিস্টে এখন অনেক সোলো পড়ে আছে Right. Shakib bhai, what do you say? Should we start a show on bass guitars or something? Top 10 bass lines? Favorite bass lines? এটা তো চিন্তাই করি না যে ফার্স্ট টাইম আসলে দুইটা বেসিস্ট হয়ে গেল হ্যাঁ উই ডিড ডু থিংক অ্যাবাউট ইট ইয়া দ্যাটস ইন্টারেস্টিং বেসিস্ট ড্রামার We have a band here. Damn. We have a drummer. Oh yeah. Yeah, we have a full band. A band. না কিন্তু আমাদের যদি একটা ব্যান্ড করি আমি কিন্তু বলে রাখলাম আমি কিন্তু ড্রাম বাজানোর সময় আমি উলঙ্গ হয়ে বাজাবো এবং সবাই আমাকে দেখে বলবে যে আরাফাত তোমার নিচে কিছু নাই কেন তখন আমি বলবো আরে প্যান্টটা গন But I hope you have a big kick drum. I know, right? I have a big kick drum all drumsticks প্যান্টটা গন কারণ তোমার ফেটটা হচ্ছে ক্রিপ্টিক বুঝছো I'm struggling to figure out which one was worse. I know, right? Both equally. Eto baje. Koi sound gelo kothay? Bah. Just Faisal bhai ke dekho. Can't hear you. Me? Shakib no, bhai. Shakib bhai. We can't hear you. Oh, I'm so sorry. I'm just going to put it on. Hey, I'm going to... The joke was that bad. Chucky was like, I will not say anything. Censor, self-censor. So, Kazi Faisal Ahmed by Metal. And then Shanta Jama bullshit. Don't call her Shada Chamra. Call her Tarmangani. That brings out my first question to the Book Dons. In which book do you find this word, Tarmangani? I have no clue. Tarzan chilo, but I'm sure it's not. No idea, Shanto. No idea. Trivia question, I'm here again. Trivia question. Yeah. Facebook user was Arafat Kazi, Tiki, Shimir Bichi, this is the source. Nah, I'm Shimir, Palong Shak. It is Palong Shak. টসিপ মুদাসে সবাইকে একসাথে খুব ভালো লাগছে সবার জন্য ভালোবাসা শুভকামনা রইল এই মহামারীতে সবাইকে একসাথে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার শুভকামনা ধন্যবাদ অনেক সুন্দর একটা মেসেজ স্পিকিং অফ মহামারী ঢাকা শহরে তো দেখে অ্যাকচুয়ালি মনে হয় না মহামারী এখন চলতেছে এভরিথিং ইজ নরমাল ইটস নট देयर এনিমোর বাংলাদেশে নাই বেসিক্যালি এভরিথিং ইজ নরমাল বাট আমার যেটা ভালো লাগে আমি যখন ওই কোনো মার্কেট টার্গেটে যাই তখন কিন্তু দেখি সবাই মোটামুটি মাস্ক পরেই আছে স্পেশালি যারা মানে ক্রেতা যদি বলি অনেক শপকিপারও মাস্ক পরে থাকে ইনফ্যাক্ট রাস্তাঘাটেও যখন হাঁটি প্রচুর মানুষ দেখি মাস্ক পরা মানে আমি তো ভাবছিলাম বের হলে দেখবো যে কেউই মাস্ক পরছে না ওই অনুপাতে কিন্তু ইটস নট দ্যাট ব্যাড আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের আসলে আম নট টকিং অ্যাবাউট আমরা যারা এসির মধ্যে বসে থাকি বাট রাস্তাঘাটে যারা আছে না ডেইলি বের হয়ে ঘোরাঘুরি করে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে বা অথবা রাস্তায় অনেক হাঁটাহাঁটি করে ওদের ভিটামিন ডি এবং অন্যান্য মানে ভিটামিন এত বেশি শরীরে এবং ওদের যেটা আমি বারবার বলি যে সারাক্ষণ দের সোয়েটিং সো সোয়েট করে যেটা হয় ওদের টক্সিনস গেট আউট অফ ইউর বডি So every day they're sweating and doing hard work and their body kintu one fresh arekta jine ami shobshomoy boli amader gorib manush kintu america gorib manush theke one better khay amader gorib manush ki kharap jinish ta khay baje tel ekta restaurant e khay kintu shak shobji mach bhat dal eshob khay je gulo modhe onek bhalo vitamins and proteins ache tel ta hoyto kharap versus bideshe kintu mcdonalds burger king ittadi eshob prochondo processed food immune system je gulo weak kore ar ki মানে কিন্তু ইম্যাজিন মানে আমেরিকায় যেভাবে লোকজন মারা যাচ্ছে বাংলাদেশে যদি আমাদের ইমিউন সিস্টেম খারাপ হতো অথবা অন্য কোনো কিছু হতো আমাদের তো মহামারী আমরা থামাতে পারতাম না ইট ওয়াজ দ্যাট ছোঁয়াচ্ছে যেটা প্রথম আমরা ভয় পেয়েছিলাম মানে
কোটি কোটি লিটারালি কোটি কোটি লোক মারা যেত, তাই না? সো ওই দিক থেকে আমরা অনেক বেঁচে গেছি সবাই। শাকিব ভাই, এনি প্ল্যানস অন টেকিং বেস ক্লাসেস? আমার কোনো সময় নেই। ডু ইউ ওয়ান্ট টু লার্ন? ইন্টারেস্টিং। হ্যাঁ, আমার শেখার সময় নেই, আই এম সরি, আমার শেখার অনেক বাকি। নো, আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যানস টু টেক এনি ক্লাসেস। আমি জীবনে নিজে কোনো ক্লাস নেই নেই, এর জন্য যেটা স্বরূপ বললো, আমি অশিক্ষিত, আর আমি ক্লাস অন্য কাউকে দিতে পারবো না, আর আমার সময় নেই বেশি। ফার্স্ট ইয়ার, ডু ইউ প্ল্যান অন টেকিং এনি ক্লাসেস অর ডু ইউ টেক ক্লাসেস? আমি যাই না। আমি আমার লাইফে দুইজনকে ক্লাস নিয়েছিলাম এবং দুইজনই সেকেন্ড দিন ফেরত আসে নাই। আমি রেফারেন্স দিতেই থাকি, দিতে থাকি, একসময় হাওয়া মানে উপরের কথা চলে আসে, অনেক কিছু, অনেক ফিল এর কথা চলে আসে, তখন মানে ইউনো চেহারায় দেখি, তখন মনে হয় যে না বেশিক্ষণ হয়ে গেছে, আজকে যাই থাক, কালকে একটু স্পেসিফাই করে কথাবার্তা বলবো, এম পরে নেক্সট উইক আর খবর নাই। না, ফয়সাল ভালোবাসে, তুমি একদিনে সব শিখিয়ে দিছো, তাই আর ভাই এটা আমাকে আগে বললো হতো, আমি আই কুড পুট ইট দিস ওয়ে। আচ্ছা, উই হ্যাভ এ ভেরি হার্টফেল্ট মেসেজ। এর পরে তাহরিম ইমতিয়াজ তীব্র বলছেন, হ্যালো ফয়সাল ভাইয়া, শরীরে প্রচন্ড জ্বর, ইঞ্জুরি নিয়ে আপনাকে দেখছি, আপনাকে মাঝে মধ্যে পেইন কিলার মনে হয় আমার। ওরে বাবা, ও মানে ফয়সালকে দেখলে ওর পেইন চলে যায়। পেইন কিলার, ওয়াও, ইজ ভেরি ভেরি সরি টু হিয়ার, ভেরি সরি টু হিয়ার ইউ গোইং থ্রু পেইন, প্লিজ টেক কেয়ার অফ ইয়োরসেলফ। হ্যাঁ বলো গাইস, হোপ ইটস নট কোভিড, টেক কেয়ার। বলো আরফাত, কি বলছিস? দিস রিমাইন্ডস মি আই আই গেট ইট, মানে জোক যে ফয়সালকে দেখলে আমি অভয় হয়ে যাই। Well, I didn't get it. I said, Oshubi, then I don't want to get it. First of all, I saw like a Joe Sweet Baja is you avoid of ekta gaane art selection. Oh, that's okay. Sorry. Oh, no, I'm not saying. My sister, dekhe mone porlo. Yeah, 20 years of art sale, ekta concert, ami jiye chhilam. To, you know, Mike ne purota show, jeta music pass jonno korchhilam arki. তখন জিজ্ঞেস করলাম কেমন লাগছে এরকম, তো ফয়সাল ভাই ইজ গ্রেট, উনাকে দেখে আমার মানে অনেক অনেক আসতেছে, আমি আগে মিউজিক করতাম, হ্যাঁ আগে মিউজিক করতাম, মাঝে ছেড়ে দিছিলাম, কিন্তু উনাকে দেখে আমার আসতেছে আসতেছে, কি আসতেছে জানি না, বাট দেখলাম যে মানে চোখে মুখে উত্তেজনা, মানে ইউনো ওই এত ওই মানে চোখে মুখে, আই থিঙ্ক ওটা ছিল, আই থিঙ্ক ওটা ছিল, আই শুড I should go and look into it. মানে ছিল মানে অ্যাকচুয়ালি অত বড় স্টেজ এবং ওই পুরো শোটা দেখে মানে একদম চোখে মুখে একদম ফুটে উঠছিল আর কি, উত্তেজনায় আর কিছু বলতে পারেনি। That's sweet. That's sweet. না, সোলো ব্যান্ড শোতে I don't think that can be beat. That was the best solo show Bangladesh ever. Yeah. It was insane ছিল ওটা। আদনান রাইস আমাদের সবাইকে খুব একটা হার্টফেল মেসেজ পাঠিয়েছে যে, আই হ্যাভ অনলি ওয়ান রিকোয়েস্ট, ইউ গাইজ সো লো ভিউ, বাট ডোন্ট গেট ডিসহার্টেন্ড ইফ 100 পিপল ওয়াচ ইউ গাইজ, we are loyal ones, don't stop the show guys. jeta ami adnan rais shoer protome bolchilam je amra youtube algorithms amra facebook algorithms egulo ni amra care kori na, amra korbo na, amra je jekhan theke show dekhchen okhan theke to like share korlei hobe, ebong as long as you said we 100 people core ekta audience amra already peye gechi, we love jokhon amra show te ashi je you guys are waiting for us, je amra opekha korchi amader jonno amader sathe ei addhay shori kor jonno, so that is good enough for us and this is something we do because we love doing it. এখানে আসলে ওই টাকা পয়সা যশ খ্যাতি এগুলো আসবে, পরে আসবে, এই মুহূর্তে আমাদের দরকার নাই, স্লো এন্ড স্টেডি উই গোনা উইন দ্য রেস। আমি ফলো ডুইং দিস ফর 4 ইয়ার্স, সো ইনশাআল্লাহ, নো অ্যাকচুয়ালি উই বি ডুইং ইট রং ফর 3 ইয়ার্স, এই বছরে শুধু ডুইং ইট রাইট, সো উই ডুইং ইট রং ফর 3 ইয়ার্স। কালকে একজন আমাকে বলছিল যে আমাকে কিছু অ্যাডভাইস দেন অ্যাবাউট ইউটিউব এন্ড অল দ্যাট, আমি বললো কি অ্যাডভাইস দিব, আমরা তো প্রথম তিন বছর ভুল করছি, কি অ্যাডভাইস দিব, লার্ন অ্যাজ ইউ গো, রাইট, দ্যাট ওয়াজ দ্য থিং, ফর 3 ইয়ার্স, আই লিভ 3 ইয়ার্স, গো ফর 3 ইয়ার্স, নো দ্যাটস ওয়াই ইটস গোনা স্পিড আপ, ইজন্ট ইট, দ্যাটস ওয়াই ইটস গোনা স্পিড আপ, 3 বছর ভুল করে এসে ইউ অটোমেটিক্যালি যে ড্রাইভটা আছে ওটা ইজ গোনা কাভার, মানে দ্যাটস মোর দ্যান 1000 ডেজ, তাই না, মানে 4 মানে 4 1600 দিনের মতো, মাই গড। শামসুজ্জামান বলছে, মাই সেকেন্ড কোয়েশ্চন, হু কেম আপ উইথ দ্য আইডিয়া অফ জিএমএক্স? এটা দ্যাটস অ্যাকচুয়ালি মাই কোয়েশ্চন অ্যাজ ওয়েল। ওকে, সো দেয়ার টু পার্টস টু দিস স্টোরি, একটা হচ্ছে দ্য অ্যাকচুয়াল চ্যানেল জিএমএক্স, সো দ্যাট ওয়াজ ডিউরিং দ্য প্যান্ডেমিক। আলিফ বলো না, হোয়াই ডোন্ট ইউ রিকাউন্ট দ্য স্টোরি? না, অ্যাকচুয়ালি গিগমিত তো শাকিব ভাইয়ের প্ল্যান ছিল, এবং শাকিব ভাই ওয়াজ দ্য ওয়ান হু অ্যাপ্রোচড মি যে আমরা গিগমিত করব,
এবং সাড়ে তিন বছর আমরা গিগ মিথ করার পরে আমার কাছে এই প্যান্ডেমিকের সময় মনে হলো যে ওয়াই নট গ্রো আওয়ার চ্যানেল, এবং তখন আমার মনে আছে আমি সাকিব ভাইকে ফোন দিয়ে বলেছিলাম, সাকিব ভাই আর কতদিন বসে বসে আমরা এসব করবো, এটা ওটা করবো, আমরা নিজেদের একটা চ্যানেল বিল্ড করে চলেন, মানে ফোকাস অন আওয়ার চ্যানেল অ্যান্ড ইউ নো মেক সামথিং। ওখান থেকেই তারপরে আমরা আই থিঙ্ক আমরা তিনজন মিলে ডিসাইড করি, এক একটা করে শো, একজন এক একটা শো নিয়ে আইডিয়া করি, মেডাল ভার্সেস পপ আসে, আরাফাতের রাস্তা না আসে, এরকম করি, ইভেন নেম নামগুলো নিয়েও কিন্তু খুব মজা হয়েছিল আমাদেরকে, এক একজন এক বুক ডাউনের নাম ছিল বইচই পুরো ধরা। Boichoi was a fantastic name. Yeah, booked on. It was so good that someone took it before us. Yeah. Yeah, so basically started with Pending Game. Aajkana Alif had a heart attack. Je sob dhongsho hoye jacche, amader nijeder kono show nai. Tokhon okhan theke literally she called and she panicked all of us. Amra shobai panic korchi or sathe. And then we did the je acha ei show kori hand. Okhan theke aste aste alochona kore kore o jera bolam je Alif ame kore dhore gutalo je we should do a top 10 type of show and I'm not interested in that. So tokhon Alif bolo if you don't do it I'll do it to my cousin. I will say please do it. So oibhabe Faruk re bolam chol book down kori. So oibhabe aste aste holo ar naam GMX ta asche because it's sort of like Geek Myth Extra. We didn't want to call the channel Geek Myth because it's not Geek Myth. Geek Myth is one of the shows. But we thought that oi flavor ta rakhle bhalo hoy. So GMX obhabe asche. Eta kono iye nei. It's actually very catchy. GMX, easy to, you know. Yeah. Easy to find. And then we went through the whole year of Facebook er modhe available na YouTube er modhe available. So we went through that whole joto newbie mistake ase we made them all, which is why our Facebook er naam hocche GMX BD and our YouTube er naam hocche GMX official. Mane we made all the mistakes. Yeah, yeah. So Arjun bose Jibran bhai ke onek din dekhi na, what happened to Jibran bhai? জীবন ভাই যেটা হচ্ছে যে হি ইজ বিজি উইথ আ লট অফ প্রজেক্টস, এবং আমরা যে টাইমটা দিচ্ছি শোতে এই টাইমটা সে ফর ওয়ান শো গিগ মি দিতে পারছিল না, সো তখন ই ডিসাইডেড যে এটা ছেড়ে হি ইজ গোনা পারসিউ হিজ আদার প্রজেক্টস অ্যান্ড উই উইশ হিম ওয়েল, হি অলসো উইশেস আস ওয়েল, বাট এই আর কি, দ্যাটস দি আপডেট অন জীবন। ফয়সাল ভাই, উইচ ওয়ান ইজ ইয়োর ফেভারিট ওপেথ সং? গুড কোয়েশ্চেন, নাহিদ পারভেজ জিজ্ঞেস করেছেন। সাকিব ভাই প্রতিবারটা একবার শুনতে চাই, চোখে যত জল মনের ব্যথা ভয়ে যতদিন আছে আমি তো হয়ে গেছে। আনাব জাহিন, ফয়সাল ভাই কই গেল, তো চলে আসছে। আচ্ছা আচ্ছা, কাজী আশরাফুল্লাহ, গুড টু সি ইউ সাকিব ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। শাওন নাহিদ বলছে, সাকিব ভাই আপনার 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 কয় শয়তান? আমার একটা, আই হ্যাভ ওয়ান শয়তান, ওটা এই মুহূর্তে ঘরে নেই। হোয়াট ইজ শয়তান? আই এম গেসিং ইটস আ ক্যাট, যে যেভাবে বুঝুন। ওকে, অর মেবি দে ওয়্যার আস্কিং ফর কয় সন্তান এন্ড দেন অটো কারেক্ট হয়ে। আজকে কিন্তু বেশ বাবা শুভন ভাইয়ের ইয়ে ছিল, বার্থডে ছিল, আমি ভাবছিলাম যাবো তারপর যেতে পারি নাই, বিকজ ফার্স্ট ফ্রাইডে অফ দ্য মান্থ হ্যাভ টু স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি প্লাস ব্যান্ডের ইয়েটি ছিল, অ্যান্ড দেন উই হ্যাড দিস শো, সো আই কুডন্ট গো, দেখি কালকে একটা ফোন টোন দিব। সো বেশ বাবা শুভন ভাইয়ের কোনো হেলথ আপডেট আছে? বেশ বাবা শুভন ভাইয়ের হেলথ আপডেট ইজ দ্য সেম অ্যাজ সামথিং আই গেভ দুই সপ্তাহ আগে, যখন সে আমার দেখা হয়েছিল। উনার ট্রিটমেন্ট কমপ্লিট করার জন্য উনার বিদেশ যেতে হবে, কারণ ওই ট্রিটমেন্টগুলো বাংলাদেশে নাই, সেটা তিনি অপেক্ষা করছেন। এখন আসলে প্যান্ডেমিকের জন্য ওনার ট্রিটমেন্ট এক বছর পিছিয়ে গেছে, সো হি ইজ ডুইং আ হিজ অন আ হোল্ডিং প্যাটার্নে থাকে না, প্লেন রানওয়ে যখন ব্লক থাকে প্লেন উপরে ঘুরতে থাকে, সো মাশাআল্লাহ ওনাকে ইনাফ ওষুধপত্র দেওয়া আছে বা ট্রিটমেন্ট আছে যে উনি হোল্ডিং অবস্থায় আছেন, যখন এই প্যান্ডেমিকটা একটু ভালো অবস্থায় যাবে তখন উনি বাইরে গিয়ে ট্রিটমেন্ট নেবেন। সবাই প্লিজ দোয়া করবেন, ওনার সবার দোয়া খুব প্রয়োজন। হাসিবুল হাসান বলছে, ওয়াই ফয়সাল ভাই আলিফ আপু ইন ডিফারেন্ট সিন? কেন? টুগেদার দে সাচ এ কিউট, সো ওই জন্যই আমরা জোর করে ওদেরকে একসাথে নিয়ে আসি। ইরফান হক বলছে, ফয়সাল ভি ইজ ব্যাক, ইয়েস। সাইফ আজম খান বলছে, হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ, উই আর ডুইং ওয়েল, হোপ ইউ আর ডুইং ওয়েল এজ ওয়েল। হাসিবুর রহমান বলছেন, সাকিব চৌধুরী ভাই নেক্সট অ্যালবাম কবে আসছে? নেক্সট অ্যালবাম কবে আসছে আমি বলবো না, বিকজ প্রত্যেকবার এটা বলে পরে নিজেকে মিথ্যুক হিসেবে প্রমাণিত হয়েছি, মিথ্যা কথা বলতেছি। সো যেটা দ্য গুড নিউজ ইজ, যারা আমাদের ক্রিপ্টোফিট পেজ ফলো করছেন বা যারা এই জিএমএক্স চ্যানেল ফলো করেন,
you will see a lot more music related things jemon bambar kaj hocche band er kaj hocche some of you might have seen amar nijer profile e crypto fitted page shaju rata chobi disi so where was shaju shaju was in our pad so mashallah amader nijer pad e we started jamming we started working on songs so very soon you'll start seeing a lot of things for crypto fitted so inshallah I wanted to ask about the pad in a pad ta complete hoye geche shaju bhai প্যাডটা হচ্ছে কি ওই যে ওই যে মুভিং ইন অ্যান্ড সেটলিং ডাউন এর মাঝখানে একটা জায়গা থাকে না যে বক্স টক্স আছে চারিদিকে এখনো সেট আপ ঠিকমতো হয় নাই ওরকম একটা জায়গা আমরা আছি আর কি সো ইটস অপারেশনাল সো আমরা ওখানে জ্যামিং করছি বাট মানে ইটস স্টিল নট সেটলড ইন মানে প্রপারলি এখনো আমরা ক্যাচ আপ প্যাচিং টাচিং করি আমি বলি ইউ বট আ বেজ অ্যাম সো আই ওয়াজ লাইক ইয়া 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 বট আ বেজ অ্যাম আই মিন আই রিয়েলি ওয়ান্ট টু ভিজিট ইওর প্যাড আমরা একটু সেটল ডাউন করলে সবাইকে নিয়ে যাব ভাইয়া ইজ ইওর প্যাড ভেরি লাউড না মাই পাড ইজ এটা ভালো লাগছে সামিউল হোসেন হ্যাঁ আরাফাত পাজি সুমন ভাইয়ের খবর আরেকজন জিজ্ঞেস করছেন সুতার আপনাকে একই মানুষ ভুলে গেছি আমি অলরেডি বলে দিয়েছি আরাফাত ভাই দ্য ব্যাকগ্রাউন্ড কাটিং অনিয়ন্স এন্ড কান স্ট্যান্ড দ্য ঝাজ পেঁয়াজ কাটলে তো কান্না পাবে এখন আমরা আদায় চলে আসছি ও আচ্ছা 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 আরাফাত রান্না মনে শোর জন্য স্লো হয়ে যাচ্ছে নাকি জেদার হোসেন জিকো বলছে গুড টু সি ইউ অল ইন ওয়ান ফ্রেম থ্যাংক ইউ ভেরি মাচ গুড টু হ্যাভ ইউ হিয়ার উইথ আস কাইসার কবির আমাদের ফেভারিট গিক পেটিশন ফর ব্রুটালি অনেস্ট মুভি রিভিউজ ফর আরাফাত ভাই ডিও বলছে পর্নহাব রিভিউ শো পর্নহাব ওটা জিএমএক্স এর বাইরে করো এখানে ওটা হবে জিএমএক্সএক্সএক্স আই শুড হ্যাভ সিন দ্যাট কামিং mysterious duo bolche you will see it coming acha I'll shut up now ha duo bolche shakib bhai cf er ki khobor notun gaan album er khobor ki o jeta bollam ektu age so cf is back in action inshallah shakib bhai kache amar ekta t-shirt ekhono pauna ache crypto fate we'll give you gmx t-shirts আমি শুনতে পাইনি আবার 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 আই উইল গিভ ইউ জিএমএক্স টি-শার্টস জিএমএক্স টি-শার্টস জিএমএক্স টি-শার্টস व्हाই আমি আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি না ক্রিপ্টো ফিটও আছে আই থিংক হ্যাংগ্রিটি ক্রিপ্টো ফিটও আছে আইল গিভ ইউ ওয়ান ডেফিনেটলি ইয়েস অর্ণব আই বিন ফলোইং গিগমেন্স সিন্স এপিসোড 13 জন ভাইয়ের ছিল এপিসোডটাতে অর্ণব ও Please find me on Facebook. Amar naam is verified. Shakib Chaudhuri, verified. Or find Alif. Alif Alauddin, she's also verified. Amader dujon je kauke, please inbox us. Ekta message pathiye dio. And okhane tomar t-shirt er size ta bole dio. We'll give you, we're gifting you a t-shirt for being with us since the bloody 13th episode. Wow. Yeah, long time. Acha Shakib bhai, I have a confession actually. You know what, আমি একদিন আমার ইউ নো আমার একটা গান আছে শহর হ্যাঁ আমি মনে আপনাকে ইনবক্স করছি এবং লিখছিলাম দোস্ত এটা শুনিস হ্যাঁ ইউ নো ওয়াই দ্যাট হ্যাপেন্ড বিকজ আমার একটা ফ্রেন্ড আছে ওর নামও শাকিব চৌধুরী মানে ইটস লাইক শাকিব চৌধুরী ইটস ইয়োর নেম হ্যাঁ আমি আপনাকে পাঠাতে চাইছি মানে আমি ওকে পাঠাইছি এবং আপনাকেও পাঠাতে চাইছি আপনাকে যে ওই মেসেজটা চলে গেছে আপনি মনে হয় দেখছেন দেখে মানে পরে দেখলেন যে আপনি সিম করছেন পরে হয়তো গানটা শোনা হয় নাই আমার কাছে মনে হয়েছে কি মানে ওই যে হয় না নাটকে বিটিভির নাটকে যে টাইপের এক্সপ্রেশন থাকতো না ওইরকম একটা যাই হোক আপনি গানটা শুয়ে নেন ইউ মাইট লাইক ইট না অফকোর্স আমি শহর তো আই রিমেম্বার অনেকে ভালো ভালো বলছিল আই রিমেম্বার আমিও শুনছি মনে অনেক আগের না এটা অ্যাটলিস্ট 2 বছর আগে রাইট এটা 2020 আমি একটা কোয়ারেন্টাইন মিউজিক ভার্সন মিউজিক ভিডিও করছি আর কি না ওটা তো দেখছি ও ওটা দেখছিলেন হ্যাঁ হ্যাঁ ওটা দেখছি কোয়ারেন্টাইন দেখছি হ্যাঁ 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 ওটা অনেক সুন্দর হচ্ছে কোয়ারেন্টাইন দেখছি কোয়ারেন্টাইন ডেফিনেটলি দেখছি ওটা দেখছি থ্যাংক ইউ সুন্দর হয়েছে গিগ বিথ নট অনলি গ্রুপ বাট ইটস এ ব্যান্ড অ্যাবসলুটলি ইটস এ ব্যান্ড উইথ দ্য বিজনেস ম্যানেজার একদম পারফেক্ট
Hey, at least you didn't get banned yet. Mosh Pit 2 was amazing. Mosh Pit 2 theke kyo chilo ekhan theke, I don't know. It's a show. Koy din age hoyse. Okay. Good to know. Shakibi chilo. Baseball Shumon Shomonde already kotha hoye geche. 9 মাস অ্যালবাম থেকে মেবি অনেকগুলো সিঙ্গেল বের হয়েছে, ফুল অ্যালবাম কয় পাবো? সিএফএ ফুল অ্যালবাম ডেফিনেটলি সবার হাতে যাবে অথবা নেটে যাবে এই মার্চে। মার্চে উই ফাইনালি ফিনিশড অল 9 সংস, সো এই মার্চে সব বের হবে। আমি সাকিব ভাইকে সবচেয়ে বেশি প্যারা দেই 50 ফেডার অ্যালবাম নিয়েছে। আনাফ জাহিদ, আচ্ছা সাকিব ভাই, 50 ফেডার গানে, সরি না, বলো না, বলো বলো, 50 ফেডার গানে এই যে ঢোল ঢুকানোর ব্যাপারটা, এটা কার মাথা থেকে আসছে? মানে ব্যাপারটা কিন্তু মানে অসাধারণ, মানে যতগুলো মানে কয়েকটা অনেকগুলো গানেই বোধহয় ঢোল ঢোল আছে, রাইট, ইন দ্য ইউনো রিফের মাঝে মাঝে, যেমন বিচ্ছুতে তো আছেই, রাগে আছে, রাগের মাঝে, হ্যাঁ রাইট রাইট রাইট, এটা ব্রিলিয়েন্ট, এটা কাকু কখনো বলা হয় নাই আপনাকে, থ্যাংক ইউ, অ্যামেজিং, অনেক জোস, থ্যাংক ইউ। Now it's something I think Farhan maybe originated, so it's sort of এসব পাগলামি গুলো ইউজুয়ালি ফারহানের আমি করি, সো ইট কুড বি বিকজ ফারহান তখন যে সিসিমপুর যে শোটা হয় না, সেসেম স্ট্রিটে বাংলাদেশি ভার্সাস সিসিমপুর, সো সে মোটামুটি 4-5 বছর ধরে হি ওয়াজ দ্য মিউজিক ডিরেক্টর ফর সিসিমপুর, সো সে প্রচণ্ড ডিফারেন্ট ভ্যারাইটিস অফ গান, ছোটো ছোটো বাচ্চাদের গান ওখান থেকে সে করছে, তখন ই ওয়ার্ক উইথ প্রচুর লোকাল মিউজিশিয়ানস, জীবনের প্রথম সে লোকাল মিউজিশিয়ানদের কাজ করছে, সো ওখান থেকে ওর মাথায় ঢুকছিল যে ঢোলটা ইজ ভেরি ইন্টারেস্টিং, আমরা ইউজ করতে পারি। আমারও মাথায় ছিল যে আমি কিছু নেটিভ সাউন্ডস ঢুকাতে চাই আমাদের ব্যান্ডে, সো ইটস প্রবলি হিম, সো ওখান থেকে আসছে আর কি ঢোলের আইডিয়া। আশিকুজ্জামান আনিক বলছে GMX BD-র বেস্ট শো আরাফাতের আস্তানা, শুনছো আরাফাত, আউটস্টেজিং দ্য রেস্ট অফ আস, GMX BD-র বেস্ট শো আরাফাতের আস্তানা, এটা তো এই লোকের তো কোনো টেস্ট নাই, সরি আই লাভ ইউ বাট আপনার কোনো টেস্ট নাই, আমার টেস্ট আছে বিকজ এখন আমি কচি পেঁয়াজ কাটবো। শাফায়েদ হোসেন সেজ পার্সোনাল গসিপ অফ করেন প্লিজ রিকোয়েস্ট, ইউ ক্যান আস্ক আস এনিথিং বাট ইউ ক্যান আস্ক আস টু ডু এভরিথিং, GMX এর সব দিক থেকে রিকোয়েস্ট আছে, তাহলে বই নিয়ে, বই, গান, তারপর মুভি, আলিফ আর ফারসিদ শোনাতে চাই তাহলে উই আর অল ফর ইট, আলিফ কি একটু গাবো নাকি? এইভাবে না করে দিবি, I did not care, no. Arafat bhai palong shat khacche, palong shat, palong shak. Arafat bhai, ranna dekhe to amar ekhon ranna korte icche korche. Ha, amar khide lage geche. I feel like eating now. Arafat should do a cooking show, man. Amar cooking to beshi subidhar na, Alif. Tomar je rokom mane you cook all these beautiful dishes, eta amar dekhle pura khida lage. Ami tomare boli amare recipe pathao. Tumi bolo biryani er shomoy badamer paste dite. আমার সব পার কিন্তু ইট জাস্ট লুকস লাইক হোয়াট ইট উইল টার্ন ইনটু, বুঝছো, খাইতে মজা বাট দেখতে সুবিধা না, সো বুক ডন ইজ গেটিং, আলিফের পালং শাকটাও কিন্তু অনেক জোস, না আলিফ ইজ এ ফ্যান্টাস্টিক কুক, সো বুক ডন ইজ গেটিং সাম লাভ ফ্রম ক্যাপ্টেন হেডক, আর মারুফ মুক্তাদির খান একটা ভালো চ্যালেঞ্জ দিছে আরাফাত, আরাফাত ভাইকে 5 মিনিট কথা বলতে বলেন মিউজিক নিয়ে, যেখানে সে একবারও সাকিব ভাই আর ক্রিপ্টিক ফেড নিয়ে কোনো কথা বলবে না, আমি কিন্তু এটা সাকিব ভাই সবসময় বলে যে আমার মানে আই এম ফার্স্ট অফ অল আই এম আ ফ্যান, এবং আমি ক্লাস 8-এ এনজার ফরএভার শোনার পর থেকে দিস ইজ বিন মাই ফেভারিট ব্যান্ড, আমি সাকিব ভাইয়ের সাথে আমার এই মিউজিক নিয়ে অনেক তর্ক হয় যখন আমি বলি যে সাকিব ভাই আপনি শ্রেষ্ঠ নিয়ে বেয়াদবি করবেন না, মানে লিটারালি অ্যাক্টিভ হয় কিন্তু এগুলা, বিকজ আই ফাকিং লাভ ক্রিপ্টিক ফেড, বাস এখানে আর কিছু করার কিছু নাই, সরি মানে ও ক্যাপ্টেন হেডক বলছে বুক ডন ইজ ওয়ান অফ মাই ফেভারিট পার্ট অফ GMX, জোশ জোশ জোশ, থ্যাংক ইউ, নাইস,
And then great to see you all together. Facebook is a bolche 44 chest. Booker chhati 44 pura rudro prokhor. Ekta prokhor rudro. Jotayur je hero. 44 chest. Bhalo hoyeche. Arafater astara t-shirt Arafat bhaier khali gaye pic chai. Why not? We should do that. Or kintu onek niche chobi asche je pura puri ulongo obosthay niche chobi asche. Ekhane 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 ekjon dekhche. Ami dekhi nai but amader ekhane ekjon dekhche. Wasn't me either. Practical joke chilo. Ami erokom onek mane udbhot chobi GCZ er Khaled bhai ke prottek din pathatam khali gaye shuye asi. Mane just ja khushi bathroom e poisha asi mane not exactly excited but not something jeta samaje dekha uchit. তারপর ফাইনালি আমি 6 মাস পরে উনাকে ফোন দিছি যে খালেদ ভাই আমি আপনাকে ছবি পাঠাইছি আপনি পাঠাইছেন দেখছেন তখন খালেদ ভাই বলে যে আরাফাত এই জন্যই তোমাকে আমি ভালোবাসি তুমি কারো থেকে কিছু লুকায় রাখো না টি-শার্ট ভালো লাগতো শাকিব ভাই উই ক্যান্ট হিয়ার ইউ টি-শার্ট সম্বন্ধে অনেকেই ভালোবাসা দেখাচ্ছেন সো যেটা অলরেডি বলেছি অনেকে আমরা অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন অনেকে গিফট করেছি দ্য টি-শার্ট এবং শীঘ্রই মানে নেক্সট উইক থেকে আমাদের জিএমএক্স পেজ গিকমিট পেজ ইউটিউবে ওই মার্চেন্ডাইজিং সেকশনে এই এই জিনিসগুলো থাকবে অ্যান্ড উইল কিপ অ্যাডিং টু দ্য মার্চেন্ডাইজ বিকজ অবভিয়াসলি মানে দিজ আর বিউটিফুল টি-শার্টস অ্যান্ড দ্য পারফেক্ট গিফটস ফর ইয়ার লাভড ওয়ানস অথবা নিজের জন্য সো এই হলো ঘটনা চলো মেহেদি বের হয়ে যাই অ্যান্ড দেন হ্যালো হাই টি-শার্ট নিয়ে বেশ আলোচনা হচ্ছে আসলে এই এ মাথা খারাপ হয়ে যাচ্ছে বুঝছো আটটা জায়গা থেকে কমেন্টস আসতেছে তো কোলেক্ট করতে পারতেছি ফেসবুক ইউজার বলছে হিরো আলম যদি ক্রিপ্টিক ফেটের আক্রমণ গানটা কভার করে সেক্ষেত্রে আপনার অনুভূতি কেমন হবে সাকিব ভাই আমার অনুভূতি খুব ভালো হবে বিকজ হিরো আলম ইজ এ কমেডিয়ান এবং ওকে আমি কমেডিয়ান হিসেবেই দেখি হি এন্টারটেইনস পিপল এবং ও যদি আক্রমণ কভার করে ইজ গোনা বি সামথিং এক্সট্রিমলি ফানি সো আই উড লাভ টু সি দ্যাট আই উড অ্যাবসলিউটলি লাভ টু সি দ্যাট তুমি তো অনেক বেশি সিরিয়াস তোমাকে তো আমি জাজিং প্যানেলে দেখার পর থেকে ভয় পাই ইনফিনিটি ওয়ার নিয়ে এগেন কিছু বলেন ভাই আপনার এক্সাইটমেন্ট এখনো ভোলার মতন না ইনফিনিটি ওয়ার নিয়ে কি বলবো ইনফিনিটি ওয়ার আমরা সবাই একসাথে দেখছিলাম আলিফ আমি ফারুক জিব্রান উই অল ওয়াচ ইট টুগেদার আই রিমেম্বার যে আমরা মুভিটা বের দেখে তিন মাস আমার মন খারাপ ছিল আলিফের কথা জানি না তিন মাস আমার মন খারাপ ছিল যে এটা কি হলো মানে ফিকশনাল একটা মুভির ফিকশনাল একটা আউটকামে আমার মন খারাপ ছিল এবং ইনফিনিটি ওয়ার সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে যে আমি আলিফ এবং আমার আরও কয়েকজন বন্ধুবান্ধব কলিগ নিয়ে আমরা সবাই দল বেঁধে কলকাতা গেছি যে ওখানে আমরা সুন্দর হলে কোনো গ্যাঞ্জাম ছাড়া ওটা বলছি ইনফিনিটি ওয়ার সার্থকতা হচ্ছে যে পরের মুভিটা যে আমরা সবাই কলকাতায় গিয়ে আমরা মুভিটা বড় স্ক্রিনে দেখছি ওয়াজ সাচ এ গ্রেট টাইম দুইবার দেখছি ইনফ্যাক্ট এনি চান্স এনজা ফর এভার কাম টু স্পটিফাই এনজা ফর এভারের রেকর্ডিং কোয়ালিটি এত বাজে আমি জানি না স্পটিফাই কোনো মিনিমাম স্ট্যান্ডার্ডস আছে নাকি যদি না থাকে তাহলে ফেভারিট শো ইজ বুকড অন আই নেভার থট মাইসেলফ টু ওয়েট ফর ইউটিউব শো দ্যাট ওয়াজ বুকড অন ওয়াও ওকে দ্যাটস আ কার্ভ বল থ্যাংক ইউ সো মাচ আই উড লাইক টু অ্যাড যে এনজার ফর এভার নিয়ে জিজ্ঞেস করছিল ইফ এনিবডি ওয়ান্টস এনজার ফর এভার বাংলাদেশে অত নাই আর বাংলাদেশে যদি থেকেও থাকে ওই আমি আর ফারুক যে ব্যান্টার করে দুজন মিলে করি যেমন তাসিম রহমানের একটা নিজের শো আছে ইউটিউবে উইচ ইজ ভেরি নাইস কাইসার তো ওই যে অথরদেরকে নিয়ে ইন্টারভিউ শো করে অ্যাবাউট দ্য বুকস বাট আমি আর ফারুক যেভাবে করি ওই রকম ওইভাবে নাই এখন বাংলাদেশে নাই মানে ইউজুয়ালি তো বই পড়ে অনেকে আছে যে শুধু বই পড়ে এরকম আছে মানুষ যে সারাখন বই পড়ে আমি ফয়সাল এই বছর শুধু বই পড়ছি আমি টিভিও দেখি নাই মানে টিভি শোজ দেখি নাই মুভিজ দেখি নাই আমি বই পড়ছি এই বছর আ
ব্যান্ড মিউজিক সোসাইটি অফ বাংলাদেশ বলছে হায়না এক্সপ্রেস নিয়ে কিছু বলা যায়, সোনার বাংলা সার্কাস ব্যান্ড, প্রবার রিপন না ছেলেটার নাম, প্রবার রিপন, রাইট? He is a complete crazy actor musician and I'm always excited with o jai kore o jetai kore ota amar kache exciting lage. I love the name Sonar Bangla Circus band. Amar oi album artwork ta oshomo bhalo lagche. Ami pura album ta shunchi ebong album ta is a pura pagol album, pura tarchira album, very dark, it's very out there, very amra bolina different kichu, this is that different kichu. Hats off to Probar Ripon ebong ei Sonar Bangla Circus band. I thought the album was fantastic. Guys, Onurag Probar Ripon er actually on nijer je style ta ache mane it's actually mane thake na je signature, he has that signature shunlei bujha jay eta mane either mane Sonar Bangla Circus or you know Ripon er ki, he's a super vocalist. Alif Alif kichu bolbe ye niye Sonar Bangla? আচ্ছা, দ্য টেকনিক্যাল ডিফিকাল্টিজ হচ্ছে খুব বড় ফ্যান না আমি এই টাইপের জনরার, বাট সামটাইমস একটু চেঞ্জ করার জন্য নিজের টেস্ট আমি এই টাইপের গান মাঝে মাঝে শুনি, সো ইয়া না আমিও আমি তো ইফ ইটস নট হেভি মেটাল আই এম নট আ ফ্যান, বাট আমি একটা রেসপেক্টার. But I highly respect the music that they've done. Arafat I'm sure khubi pochondo eta. Ami personally jani because Arafat ranna korte korte shesh. Has Tanim covered it? Tanim bodhe Arafat tomar khub pochondo na Sonar Bangla Circus? I think it's one of your favorite. Huge fan. In fact ami oder album buy howar pore ami jokhon Bangladesh e gechhilam 5 diner jonno, I went and I'm at last din I almost missed my flight because I'm your practice dekhte giye I got too excited. Pandu ektu beshi pakna but rest of them are fine I think. Are shada bole thik ache, shada abar hindu naam dise bujhen na sundor na to shada sundor hoyto hobe ki kotha ta ki pegla say anything and ask us anything. Nafis moushumi ase ho dora mane hata thi korteche karon khawarer onek রান্নার গন্ধ, এই যে মৌসুমী এদিকে আসে, রাম্মু এদিকে আসে, এই যে পালাই গেছে, দেয়ার শি ইজ, এই পালাই গেছে, সরি. আনাফ নিয়ন বলছে সাকিব ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই আস্ক আরাফাত ভাই ফর দ্য মেডেন কভার? হ্যাঁ অ্যাবসলিউটলি, আরাফাতের কাছে আছে আরাফাত, এন্ড ভাইয়া মাইন্ড করলেও আনাফ নিয়ন ডোন্ট ওয়ারি আমার কাছে তো আছে. হ্যাঁ টেক ইট ফ্রম আরাফাত, নো প্রবলেমস. সাকিব ভাই কমেন্ট মিস করে গেছেন ইউটিউবের. হ্যাঁ এখানে আসলে স্ট্রিমিয়ার যেভাবে আমাকে দেখাচ্ছে আমি ওভাবেই পড়ার চেষ্টা করছি. I don't know how they're handling it. They're not handling it well, I guess. Did you hear mumble rap, Shakib bhai? Mumble rap, shunsi. Interesting question. Now, shunsi. Ami jegula shunsi amar kache oto interesting lage nai, but which is okay because amar maximum music interesting lage na. So. What is mumble rap? Mumble rap what? Is when you mumble and you rap. Literally Farooq, it's mumble rap hocche, mumble kore kore kotha bole, fast rap bole, you don't mane bujha jay na kotha onek. Ami tui dosto to interesting lagbe, tui bangla mumble rap the search this YouTube e amazing show videos ache awa basha night guard ache pan khay ar kotha bole kyo kichu bujhe na, sounds like that. Ha ota ekta beat ache ekta loop kore what you get is mumble rap. Yeah. Okay. No, I don't want to criticize. I don't want to disrespect. It's not for me. That's all I'll say. No, I it's not for anyone. I'm sorry. I don't like it. It's not for anyone. It's not healthy for your ears. না আমার এটা বলতে খারাপ মানে আমি এটা বলতে চাই না বিকজ একটা সময় ছিল যখন হেভি মেটাল কে একই কথা বলা হতো যে না আই লাভ র‍্যাপ, জালালি ইজ সুপার, জালালি বাংলাদেশের যে কটা মানে র‍্যাপার কে আমরা দেখি মানে সোশ্যাল মিডিয়াতে বা টিভিতে প্রত্যেকটা জোস মানে এক একটা ইউনিক স্টাইল আছে, বাট দিস মাম্বল র‍্যাপ নো আই এম সেইং মানে ওই ডমিনেট করতেছে, আই হেট ইট. I remember office ekbar amader black zang ashilo Shakib, remember? Yeah. Amra shuye dor diye niche nebe gechi, we're like hey we're really excited to see you, and he was a young guy, he's like Allah ki what's happening, we're like no, we're really excited to see you.
তখন ব্ল্যাক জ্যাং ছিল একদম মানে ছোট বাচ্চা চিকনা প্রথম গানে যে আমরা যখন আই মামা এই বাংলা র‍্যাপ ছইব নাকি জোশ ছিল একটা আই লাভ ব্ল্যাক জ্যাং আই লাভ ব্ল্যাক জ্যাং আই লাভ যে জালালি সেট ও মাই গড হোয়াট ওয়াজ দ্যাট হর প্লেন মশার ওষুধ প্লেন গেল প্লেন গেল না আমার পয়েন্ট হচ্ছে মাম্বল র‍্যাপ আমাদের পছন্দ না বাট আই ডোন্ট ওয়ান্ট টু ডেনিগ্রেট দেম বিকজ একটা সময় ছিল যে হেভি মেটাল নিয়ে একই কথা বলা হতো যে গিটার তো সবাই বাজায় এভাবে তো গিটার বাজানোর দরকার নাই সো ওই জন্যই বলছি ইটস ওকে শাকিব ভাই ইটস ওকে টু নট লাইক সামথিং আপনি তো কিছু পছন্দ করেন না আপনি হঠাৎ এখন মাম্বল র‍্যাপটা তো এক্সাইটেড কেন নো নো আমার পছন্দ না আই এম সেইং উই শুডন্ট সে দ্যাট এটা বাজে দ্যাটস হোয়াট আই এম সেইং আমার ইউ হ্যাভ টু টেক দিস র‍্যাপ লেটস সি দিস আচ্ছা ইমরান মাহমুদ বলছে প্লিজ এভরিওয়ান শেয়ার ওয়ান পাবলিকলি শেয়ারেবল সিক্রেট আমার একটা ওয়ান পাবলিকলি শেয়ারেবল সিক্রেট ডাজন্ট মেক সেন্স देयर আর নো সিক্রেটস দ্যাট আর পাবলিকলি শেয়ারেবল আই গেস इट्स আই গেস হোয়াট হি মিন্স ইজ ওয়ান থিং দ্যাট পিপল ডোন্ট নো অ্যাবাউট ইউ আর কি ডোন্ট নো অ্যাবাউট গোপন কি আছে Yeah, yeah. The first time I met Arafat, Asiatic Origin, Norton Colony, he storms in and he comes up to me and he's like, do you want to see a baby's bum? I'm like, what? And then he flips up his shirt, squeezes his ear, he's like, hey, Jay, I'm going to show you. Okay. Baby, the first time I met him. I know. First time I met him. Not a publicly shared secret, but when you guys were talking about the art sale show, I'm going to talk to you about the art sale show. Shakib bhai, I'm going to talk to you about the late 90s, Shajur MSN Messenger nickname, what did you know? Shaju part loy. for Shaju part loy Shaju yeah. part loy Portnoy Mike Portnoy hocche Dream Theater drummer and Shaju part loy Shaju part loy Okay so I guess we don't have any public shares ami ashole ei question bhalo handle korte parina ami kichu matha asteche na Yeah what happened Off topic, do any of you guys play PUBG or Call of Duty Mobile? Kyo khelo tumra PUBG or Call of Duty Mobile? No. Kajer khetre, I downloaded, played for 2 days and I realized je ami jekhane jai amar shesh porjonto maire felle. So But it was so, stupid experience or whatever was screaming. Amader khela hoy na. Zifa Rimas, eta to is Samir. Samir. Did you guys see the movie Wag the Dog? I saw it recently. I thought it was yeah. Wag the Dog or Matt Damon er chobi tar naam ki dosto? Matt Damon er Ben Affleck er prothom chobi ta. Wag the Dog er chobi ta ekshathe berechilo. Dogma. No. Matt Damon er prothom oi je bujhchis je Goodwill Hunting. Goodwill Hunting or Wag the Dog ek hi bochhore berechilo mane within like 2-3 months. এবং আমরা বাংলাদেশে ও দুটো ছবি একসাথে পাইছিলাম এন্ড একসাথে দেখছিলাম এন্ড ইট জাস্ট ইট ওয়াজ এ নক আউট 1-2 punch দুটো ছবি এত জোশ ওয়াক দ্য ডগ তো ইজ বেসিক্যালি পৃথিবীতে এখন যেখানেই পলিটিক্যালি যা হচ্ছে ওটা হচ্ছে ওয়াক দ্য ডগ যেখানেই যা হচ্ছে ওটা হচ্ছে ওয়াক দ্য ডগ সো ইনফ্যাক্ট আমরা যেটা কালকে দেখলাম যে স্টর্মিং দ্য ক্যাপিটাল আচ্ছা এটা কী হইলো এটা তো কথাই বলিনি আমরা কালকে আমেরিকায় যা হইলো মানে পুরা বাংলাদেশ এবং মিমগুলো এত সুন্দর মানে একটা মিম ছিল যে আমেরিকা এই বছর করোনার জন্য অন্য কোনো দেশে গিয়ে কু করতে পারে নাই তাই ফাইনালি নিজের দেশে করার চেষ্টা করছে ডিউ টু ট্রাভেল রেস্ট্রিকশন দ্য কু ওয়াজ স্টেজড উইথ ইন আমেরিকা মানে এত ফানি সব কি বিশ্রী অবস্থা লোকগুলো গেছে এবং প্রেসিডেন্টটা কি খারাপ এই ট্রাম্প খারাপ বলতে মানে I honestly don't think he's worse than any other politician, but oh, he's inciting violence ta kharap. Je na na bhaloi korteso, ekhe thako, ki ki korteso, it was really bad. But jeta hoyeche mane America je ekta je ami sobche bhalo karon ami shada. Oi je acha oi meta shunteche na to Allah jane. Bangla bolteche na, somoshya nei. Ara Arafat dekho bangla shikhe bolche etokkhon. Ha, Arafat to bangla. Why Arafat bhai hates Marvel DC?
Arafat bhai doesn't hate Marvel DC. Arafat, do you hate Marvel DC? আমার মানে আমি ওই মার্ভেলের বেশিরভাগ মুভি তো দেখছি এন্ড ডিসি আমার মনে হয় জাস্টিস লীগ কার্টুনে যে পোর্ট্রেয়াল করছিল রান অফ দ্য মুভিজ কাম ক্লোজ টু দ্যাট ইউ জাস্ট ওয়েট ফর দ্য স্নাইডার কাট আরে আগে যাই স্নাইডার ম্যান 2 জগৎজিৎ সাহা বলছেন গান রিভিউ শোটা 7টা লাকি ট্র্যাক না হয়ে বাংলাদেশে রিলিজ হওয়া এক সপ্তাহে সব গান নিয়ে একদিন আসা উচিত মানে সাপ্তাহিক শো আলি ফাশি ডু ইউ ওয়ান্ট টু টেক দিস ইয়েস আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট বিকজ সবগুলা যেগুলা গান আমার পছন্দ না সেগুলা নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না আই রাদার মানে রিলিজ হলেই সেগুলা নিয়ে কথা বলতে হবে ওটা আমি আমি আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট স্পেশালি মিউজিকের ব্যাপারে মুভির ব্যাপারে আমরা ডিফারেন্ট একটা স্ট্যান্ড নেই বিকজ আমরা যাই বের হয় যে ধরনের টিভি শোজ মুভিজ বের হয় আমরা সবগুলো দেখতে যাই চেষ্টা করি দেখার বাট গানের ব্যাপারটা বিকজ আমি নিজে গান করি আমি আই ডোন্ট ওয়ান্ট টু ইউ নো যেটা পছন্দ না সেটা নিয়ে বাজে কথা বলতে চাই না সো আইড রাদার টক অ্যাবাউট সংস দ্যাট আই লাইক দ্যাট ইন্সপায়ার মি সো ওভাবে করতে চাই ফারশিদ হোয়াট ডু ইউ সে ওয়েল আমার ব্যাপারটাও এরকম অ্যাকচুয়ালি এখানে লাকি সেভেনে আমরা যে গানগুলো পছন্দের গানগুলো নিয়ে কথা বলি তো এবং এটার পিছনে আমার আমার একটা যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে ওই গানগুলো আমরা চাই যে আপনারাও শোনেন ওই গানগুলো ওই গানগুলো আমাদের ভালো লাগছে কোন একটা নতুন আর্টিস্ট যদি সুন্দর একটা গান নিয়ে আসে আমরা ওটা যদি ভালো লেগে থাকে আমরা আপনাদেরকে ওটা বলবো ওটা ওই আর্টিস্টের ব্যাপারে জানেন জিও বলছে আরাফাত ভাই শো শেষে আপনাকে টেক্সট করবো বেইডেনের ট্রিবিউট এনজার ফরএভার এর জন্য ওকে ফাইন নো ইস্যুজ মোহাম্মদ জুবাইর ইবনে আলম অ্যালিসিন বর্ডারল্যান্ড দেখছেন অ্যালিসিন বর্ডারল্যান্ড আমি এখনো দেখি নাই বাট সো মেনি পিপল হ্যাভ এটা নাকি অনেক জোস হ্যাঁ হ্যাঁ দ্যাটস হোয়াট আই হার্ড ইয়া নেটফ্লিক্স এ মাই ওয়াইফ ওয়াচড ইট এন্ড শি ওয়াজ লাইক বিঞ্জ ওয়াচিং ইট সো বলছিল যে অর্ণব বলছে বিস্তৃত অনুভূতি সবসময় স্মৃতি বেদনার পাশে আকাঙ্ক্ষা প্রীতি এটা এত সুন্দর লাইন কিভাবে লিখলেন অনেক কষ্ট করে লিখছি আমার প্রত্যেকটা লিরিক্স যত খারাপই হোক অনেক কষ্ট করে লিখি বিকজ আমি বাংলা মিডিয়ামে পড়ি নাই সো ইটস রিয়েলি হার্ড ওয়ার্ক ফর মি টু রাইট বাংলা বাট থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর অ্যাপ্রিসিয়েটিং শাকিব ভাই মিউজিক রিলেটেড 5টা শোজ একটা গেমিং শো আনার দাবি করছি মিউজিক রিলেটেড 5টা শো আর একটা গেমিং শো আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছা আছে একটা গেমিং শো করার একটা ইচ্ছা আছে বিকজ আমি আম নট এ গেমার বাট আই উড লাভ টু টক অ্যাবাউট গেমস আমি মানে আই উড লাভ টু আছে না এই ভিডিও ওই ভিডিও আই উড লাভ টু টক অ্যাবাউট গেমস বাট দেখি ইটস ইন আওয়ার প্ল্যান বাংলাদেশে কিন্তু পাগলা গেমার্স আছে পাগলের গেম মানে সো ইনশাল্লাহ ইনশাল্লাহ উই আর গ্রোয়িং Shahyan Hossein Nafiz, I started show the GMX BD from when I got Shakib Bhai on 2018. And I met Shakib Bhai ke paisilam Imran Khan be Sadagar Bhai tag list. Oh, acha acha acha. Ah, cool. Okay. Tamzidul Haq, hello guys, I've been following your shows from the very beginning. Would like to know about your all-time favorite series, film, band and song. Okay, my all-time favorite, that's good one. My all-time favorite series hocche Battlestar Galactica. My all-time favorite film hocche Avengers. আমার অল টাইম ফেভারিট ব্যান্ড হচ্ছে আয়রন মেইডেন এবং আমার অল টাইম ফেভারিট সং হচ্ছে এস এস হাই আই এম ডান আলিফ অল টাইম ফেভারিট সং ইজ টেক অন মি বাই আহা অল টাইম ফেভারিট ব্যান্ড হচ্ছে টোটো অল টাইম ফেভারিট ফিল্ম হচ্ছে এন্ড গেম অল টাইম ফেভারিট টিভি সিরিজ আই রিয়েলি ডোন্ট নো আই এম কনফিউজ বাট এট দ্য মোমেন্ট আই গো উইথ স্ট্রেঞ্জার থিংস গো ওয়াও Farooq? I'd have a hard time on that. I'd have such a hard time on that. Tell Farshid, bolo. All-time favorite band to obviously Toto and also Iron Maiden. And I mean, ekhane kono, mane, you know, I'm not being diplomatic or anything. Ashulay. Slash of, nah, mane, you know, kichu koran nahi ashulay. Dutte to eroko, eta pop versus metal hoye jacche. Ha, you know, kichu koran nahi bollam to.
favorite TV series, Punisher Daredevil. And oh. favorite Ganobal Jigash Kushana. Okay. Name, randomly any. Africa, Rhyme of the Ancient Mariner, Sad But True. Stop! আচ্ছা আলিফ, তুমি আলিফ, তুমি ওই যে ব্ল্যাক কিং না ব্ল্যাক কে পপ একটা গান করছে ওই যে লিও মর্টেনচাল না হোয়াট এভার হিজ নেম ইজ, আই থিং আই শেয়ারড উইথ ইউ গাইজ, কে পপ একটা গানের মেটাল ভার্সন করছে যে ব্ল্যাক পিঙ্ক এত জোশ করছে মানে আমি তো, তারপরে অরিজিনালটা দেখলাম, অরিজিনালটাও ভালো লাগছে বিকজ দ্য কভার ওয়াজ সো গুড, ব্রিলিয়েন্ট ভাই, লিও লোকটা না বেশি ট্যালেন্টেড, লিও ইজ টু গুড. For all of you viewers, jara dekhte se je Alif is bullying everyone, this is how she is attacking on me all the time. Aajke apna show, no, no, make up your mind. Are you doing the show? Are you doing the show? All right, make time. I'm broken. TV show, Perfect Strangers. Eta ami BTV te dekhtam age. Hello, je, oi, Balki Bhattacharya. Yeah. Dance of Joy. কোনটা মুভিটা কি? আমার অল টাইম ফেভারিট সিরিজ হচ্ছে দ্য সিম্পসনস, ফিল্ম হচ্ছে দ্য গডফাদার, ব্যান্ড হচ্ছে ফিডব্যাক, আর সং অনেক বদলাইতে থাকে, বাট প্রবাবলি এট দিস মোমেন্ট মাউন্টেন গোটস এর দিস ইয়ার, উইচ ওয়াজ লাইক ওইটা কোরাস হচ্ছে আই এম গোনা মেক ইট থ্রু দিস ইয়ার ইফ ইট কিলস মি, সো দ্যাট ওয়াজ আ গুড সং ফর 2020. জশ, দেয়ার ইউ হ্যাভ ইট, দ্যাট ওয়াজ আ গুড কোয়েশ্চেন. ভাই, ইজ এনি চান্স টু মেক আ লিরিক ডিসেকশন ভিডিও? ওরে বাপ রে, এত আতলামি কি আমরা পারবো? এই আতলামি আমার মনে হয় না জিএমএক্স চ্যানেলে এই মুহূর্তে আছে. না না না, আমি ফারুক চাপা মারতে পারবে, ফারুক আসলে পারবে না, ওইটা বুঝছো, চাপা আমিও মারতে পারবো. Give us any topic, we can aramse chapa mare chapa marte parbo, but asol will we know what we are talking about? Absolutely not. মানে জান্নাতুল মাফি যদি এখন নাসা স্পেস রকেট নিয়েও যদি আমাদের সাথে কথা বলে, আমরা উড়াই দিতে পারবো অন দ্য বেস চাপা, এন্ড হোয়াট এভার লিটল উই লার্ন ফ্রম আর্মাগেডন. না না, আর টিনটিন টিনটিন থেকে কোট করে বারবার বসে সাকিব ভাই, ফাসিল ভাই, আরাফাত ভাই, বাংলাদেশের মেলোডেথ ব্যান্ড সবার কিছু বলেন. আমি মেলোডেথ ব্যান্ড কি সেটা জানি না, বাট যদি থেকে থাকে সবার প্রতি অনেক 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 ভালোবাসা. আমি জানি না মেলোডেথ কি. ফয়সাল, হোয়াট ইজ মেলোডেথ? মেলোডেথ জানি না, মেলোডেথ অ্যাকচুয়ালি আমি ডেথ, আই নো সামথিং ইউ গাইস ডোন্ট. ইয়েস, আওয়ার একটা প্ল্যানিং টিম এর কলিগ, হি জাস্ট মুভড অন এন্ড হি টোল্ড মি যে হি ইজ ইনটু মেটাল, সো আই ওয়াজ লাইক ওয়াও, এন্ড দেন হি ইজ লাইক আই এম ইনটু মেলোডেথ মেটাল, এন্ড আমার রিঅ্যাকশন এক্স্যাক্টলি শাকিব ওয়াজ হোয়াট, হাউ ইজ দ্যাট পসিবল, আই লাইক না হি ইটস It's interesting. Melodic death metal. So okay, but unfortunately amra kyo jani na what is Melodeath band. Stop embarrassing me, Alif. Stop embarrassing me. You need to remember. Colleague to chole geche. Colleague to nai. Bolo na, moved on. সো যেটা বলছিলাম, মেলোডেথ ব্যান্ড আমরা আসলে জানি না এক্স্যাক্টলি কোন ব্যান্ড নিয়ে কথা হচ্ছে, বাট যদি থেকে থাকে সবার প্রতি প্রচুর ভালোবাসা এবং ওয়েল উইশেস. না কিছু নাম বললে আমরা তো চেক আউট করে দেখতে পারি কেমন লাগে. ইয়া, অ্যাকচুয়ালি ইয়া, জাস্ট একটু কমেন্টে নাম কটা দিতে পারো যে এইগুলো হচ্ছে আমাদের মেলোডেথ ব্যান্ডস. আহনাফ জাহিম জাহিম বলছে, ফয়সাল ভাই আমার ক্লাস কবে নিবেন? ফয়সাল ভাই কবে নিবা ক্লাস? কালকে করা যায়, কালকে ক্লাস
Arif Hassan Shakir says, how do you rate John Kubir's single Moho? Amar khub pochondo hoyeche. I love the video and I really like the song. I really, really, really enjoyed the song. Guys, Alif, Farshid. Amar bhalo lagche. Yeah, that's a good song. Soothing. I like the piano riff. Amar khub bhalo lagche. I really enjoyed it. Arafat. Tobe ekta byapar, ekhon gaan berole keno jani mone je dui din pore ar ei gaan ta ar সবার ভিতরে গান, ফোনের ভিতরে ইউটিউব, মানে সবার হেডফোনে, আই থিং আমার মনে হয় অ্যাক্সেসিবল, কিন্তু এখন ওই ওই ভাইবটা কিন্তু পাই না যে কোনো একটা গান হিট হচ্ছে বা অনেক অনেক হচ্ছে জিনিসটা পাঁচতলা উঠলেই মধুর স্মৃতি হচ্ছে যে ছাড়পত্র রিলিজ হওয়ার পরে আমি রাইফেলস স্কোয়ারে গেছিলাম, ওখানে যে চলো বাংলাদেশ এই গানটা আসলে মানুষ কিভাবে রিসিভ করবেন, হোয়াট নট। ওখানে তো আমরা ডিভিডি খুঁজতেছি, দেখতেছি, তো হঠাৎ করে একটা জায়গায় দেখি সুমন ভাইয়ের আত্মহনন গানটা বেজে উঠছে, উইচ ইজ ছাড়পত্রের প্রথম গান ছিল আত্মহনন, অর্থহীনের। সো ওইটা বেজে উঠছে, তো আমরা খুশি হয়েছি যে আমরা যা ছিলাম যে আল্লাহ ছাড়পত্র ছাড়ছে, এতেই আমরা খুশি। অ্যান্ড দেন ওই আত্মহনন চার পাঁচ লাইন হওয়ার পরে না স্কিপ করছে, দেন স্কিপ 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 পাঁচ চারবার স্কিপ করে ফিফথ গান ছিল চলো বাংলাদেশ। সো স্কিপ 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 করে যখন চলো বাংলাদেশ ছাড়ছে তখন আমাকে আর পাই কে আর কি আমি একটা জিনিস খুব মিস করি, এটা আগে হতো এখন হয় না, সেটা হচ্ছে যে ঈদের সময় রাস্তায় মানে এলাকার ছেলেপেলেরা ঈদের মানে হয়তো চাঁদা টাদা জোগাড় করে একটা ডেক সেট, ওই যে রিমেম্বার দ্য ডেক সেট, ডেক সেট আর গান বাজে সেট ম্যানেজ করে হ্যাঁ গান বাজে তো, এবং বিভিন্ন রকম মানে ওখানে মানে ওই সময় রিলিজ, ওই ঈদের রিলিজ গুলো, ওই ঈদের ওই পার্টিকুলার ঈদের রিলিজ হওয়া গান এক্স্যাক্টলি, প্লাস কিছু একটু আগের গানটা মানে চলতো, মানে সন্ধ্যা থেকে প্রায় রাত সাড়ে দশটা পর্যন্ত চলতো, এটা এখন হয় না। আমি তো বলছি আমরা গান নিয়ে আতলামো করবো এরকম বলছি তো। ফারুকের প্রতি প্রশ্ন, ফারুক ভাই মিউজিক নিয়ে কিছু বলেন, ফেভারিট আর্টিস্ট ব্যান্ড এসব। তারপরে কিছু জিজ্ঞেস করলে বলে বুঝিস না, আমি আই এম রিসার্চিং ফর মাই টার্গেট অডিয়েন্স, এসব বলে আমাকে। You guys know that I'm not into music the way you guys are. Eta jokhon ami Alif ke prothom bolchilam, Alif had a miniature heart attack, multiple, which I'm having one right now actually. Yeah. Apparently miniature heart attacks are part of the family. but Alif has said that she was like, you don't like music, first heart attack, tabar thik 30 seconds more, you don't like music, second heart attack. So erokom bhabe ye hocchilo, but that's the truth je music for me is entertainment. আর ওই কাজের ক্ষেত্রে আই হ্যাভ টু অ্যাকচুয়ালি গো আউট এন্ড সি হোয়াট পিপল আর লিসনিং টু এভরি আদার ডে, হুইচ ইজ ওয়াই ওভারলর্ড, দ্যাটস দ্য নেম অফ দ্য ডেথ মেটাল ব্যান্ড, আওয়ার কলিগ যেটার মধ্যে আছে, সো অল অফ ইউ থ্রি মিউজিক গিগস গো এন্ড লিসন টু দ্যাট ওভারলর্ড, ওকে, ইয়েস, এন্ড দেন টেল মি এক্স্যাক্টলি হাউ ইউ রিভিউ ইট সো আই ক্যান গো এন্ড টেল হিম দ্যাট এন্ড হি উইল থিংক যে আমি অনেক কিছু জানি,
But yeah, so I don't really get into music with the passion and the knowledge jeta Shakib ar Faisal to onno level e mane amra je boli na je Faisal doesn't talk, it's because he talks through his music, so he's a different level altogether. Faisal, the music niye bosle hours goes by. We once went on a boat trip jekhane Faisal bodhay pura trip e bodhay chatta kotha bolchilo. And he played like 15 hours straight of music. Yeah. So Dio, there you have it. Someone who doesn't know much about music and therefore doesn't qualify to talk about it. Chito has a favorite. Kono ekta artist ba kono ekta gaan. No, no, see, that's my point. Jay, I have such a hard time, unlike you guys. What? BTS. Richard Marx. BTS? It's honest. BTS is a band, na? K-pop band? Bunch of guys, bunch of young kids. They look like they're all frozen into 16 years of age. Changa changa pant pore, changa changa jacket pore, and tapor nache. And they all look like five. Fashion army cabinet twin. They're like literally copies of each other. Exactly. Pachta clone dancing around. With different hairdos, but clone. Ami auto detail e jani na. It sounds the same. Yeah, just, so... আরে একটা সুন্দর ছিল যদি মানে যদি দেখতাম কেউ গান শুনে না সেটা কখনো আমার সাথে তার সাথে কথা বলার প্রশ্নই আসে না এরকম একটা ব্যাপার ছিল. Is that why you don't ever talk to me? আমার Faisal actually probably আমি যখনই আলিফা বাসায় যাই কথাবার্তা বলার তখন আমি চলে গেলে তখন এক গাদা কথা হয় হয় কারো বাসায় ধরো বেড়াতে গেলাম বাবাদের সাথে বা ছোটবেলা যেটা হতো যে আগে খুঁজতাম সে কি গান শুনে বা ওখানে কোনো ক্যাসেট আছে কিনা যদি ক্যাসেট ওখানে যদি আর্টিস্ট পছন্দ হতো তাহলে বুঝতাম যে এখানে ভালো কি আছে আমার একটা চাচাতো বোনের বাসায় রাজশাহীতে গেছিলাম ওখানে গিয়ে আই ওয়াজ প্রিটি বোর্ড হ্যাঁ যে কোথায় কেন আসছি এখানে এরকম টাইপের আর কি ইজ লাইক একটু একটু ডিস্টেন্ট কাজিন আর কি আমার বাবার কাজিনের মেয়ে আর কি তো তারপরে গেছি এখন তখন তো ছোট তো গিয়ে দেখি ওই যে আগে রিমেম্বার এই যে এইরকম একটা ক্যাসেট র‍্যাক থাকতো এরকম বাঁকা দেখি ওরকম একটা আছে তা আমি এখন মি বিং মি গিয়ে দেখতেছি দেখি ওখানে নিউ কিডস অন দ্য ব্লক রক সেট কি এগুলো এখানে হোয়াটস গোইং অন হ্যাঁ এন্ড দেন ওই তারপর থেকে তার সাথে আমার একটা ছোট একটা ছোটখাটো বন্ড হয়েছে আর কি আচ্ছা উই লিসেন টু দ্য সেম মিউজিক মিউজিক কানেক্টস পিপল ট্রু 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 So, if a man can play bass and cook at the same time, is he certified chick magnet? Absolutely. Shakib just saying that because he's one of the few people I know who plays bass and cook at the same time. Is he a certified chick magnet? Is he? I don't know. Absolutely. Shakib to bolbe yes, because he's just learned how to cook. None of you can play the bass and cook. But, this is the yes. I can. Na, tu rante paros, but tu amader jibone khas nai. You have not treated us to your food yet. That's because tora tier 1 friends na, ejonne. ভাঙা বাংলা শাকিব ভাই কেমন আছেন অল দ্য বেস্ট ফর ইউর নিউ সং থ্যাংক ইউ ভেরি মাচ ফারদিন বলছে রক নেশন নিয়ে কিছু বলেন কবে ব্যাক করবে রক নেশন আপাতত ব্যাক করার কোনো কথা আমি শুনি নাই রক নেশন ওয়াজ সিম্পলি দ্য বেস্ট সিরিজ অফ শোজ আইভ ডান মাই লাইফ আই থিঙ্ক ফাইসাল উইল এগ্রি অ্যান্ড ফার্শিদ উইল এগ্রি এজ ওয়েল রক নেশন ওয়াজ সামথিং উই অল লুক ফরওয়ার্ড টু ইট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট দ্য ওয়ে নাফিস ইজ টু ডু ইট লাইভ স্কোয়ার ছিল না লাইভ স্কোয়ার ছিল বাট আই সেড ইট ওয়াজ দ্য বেঞ্চমার্ক ফর শোজ in Dhaka and Bangladesh so I don't know what back could be মানে সুন্দর একটা জিনিস ছিল যে প্রত্যেকটা সিজনে অডিয়েন্স ওয়েট করতে যে এবার কি দেখব প্রতিটা সিজনে এটা অনেক জোস একটা জিনিস ছিল তারপরে ওই যে রক টাউন রক সিটি এগুলো ছোটখাটো প্ল্যাটফর্ম গুলো ছিল হ্যাঁ হ্যাঁ ভালো হচ্ছিল yes and here's a little bit of controversy viking এবং vikings এটা নিয়ে কিছু বলবেন নাকি
আমি এটাই বলবো যে একটা ব্যান্ড অনেকদিন ধরে কন্টিনিউ করতে গেলে অনেক স্ট্রাগলসের মধ্যে দিয়ে যেতে হয়। আমি জানি না কী সব কারণে এই এই ডিসিশন তন্ময় নিয়েছে যে ভাইকিং ব্যান্ডটা ভাইকিংস ডিসব্যান্ড করে ভাইকিং করেছে উইথ ফ্রেশ নিউ মেম্বার্স। আই ডোন্ট নো এটার ভেতরে কোনো ঘটনা কিছু জানি না, সো এটা আমি কোনো কমেন্ট করবো না। আই উইশ এভরিবডি ওয়েল, মানে ভাইকিংসে যারা ছিল আই উইশ দেম ওয়েল, ভাইকিংসে যারা আছে আই উইশ দেম ওয়েল, এবং আশা করি সবাই যেন জীবনে ভালো করে। এটা বেশি আমি কিছু বলতে পারবো না, বিকজ আমি জানি না আসলে কি হয়েছে। আলিফ ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড এনিথিং, ফারশিদ কিছু যদি বলতে চাও। ফয়সাল, না আমার জাস্ট ওই সেটআপটা, ইউ নো, সেতু ভাই, তন্ময় ভাই, তারপরে টিটো ভাই, ওনারা সবাই ওই ব্যাপারটা যে ছিল ওইটা অ্যাকচুয়ালি খারাপ লাগে যে এটা নাই। সেতু ভাই একটা সুপার গিটারিস্ট। হ্যাঁ, ভাইকিংস ব্যান্ডের সবাই তো জোশ ছিল। হ্যাঁ, সেতু ইজ এ ফ্যান্টাস্টিক গিটারিস্ট। অলরাইট, মানে শিট হ্যাপেন্স ইন লাইফ, কি করবা। জান্নাতুল মাফি বলছে, সাকিব ভাই, সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, প্লিজ সেন্ড মি এ ফ্রেন্ড রিকোয়েস্ট, বাট অলসো সেন্ড মি এ মেসেজ, কারণ ফ্রেন্ড রিকোয়েস্ট হারায় যায়, সো ইউ হ্যাভ টু মেসেজ মি এন্ড লেট মি নো যে ইউ সেন্ড মি এ মেসেজ। আই এম গোনা গো গেট সাম ওয়াটার। হ্যাঁ প্লিজ, কোনো সমস্যা। মাহবুবুল ইকবাল বলছেন, সাকিব ভাই ইজ ওয়ান অফ মাই ফেভারিট ভোকালিস্ট অফ অল টাইম, সিএফ যখন থেকে পিজি অডিটোরিয়ামে শো করতো, ডেথ রো, জীবন ভাই ওয়াজ অসম। বাহ মাহমুদুল ইকবাল, থ্যাংক ইউ সো মাচ ফর ব্রিঙ্গিং ব্যাক ওল্ড মেমোরিজ অফ ডেথ রো এন্ড দ্য পিজি অডিটোরিয়াম ডেজ। আমি শিওর ফয়সালের এগুলো মনে আছে, দোজ ডেজ। এটা 2000 না 2001 2002, না লেট 90s থেকে, 98 99 2000, ওই সময় থেকে উই ইউজড টু দোজ থিংস। জন কবির ভাই অলসো স্টার্টেড এ পডকাস্ট উইচ ইজ ডুইং ভেরি গুড, গ্রেট টু সি এভরিওয়ান মেকিং নিউ এন্ড ক্রিয়েটিভ কন্টেন্টস। হ্যাঁ, জনের পডকাস্টের নামটা খুব সুন্দর, সো আই স্টার্টেড এ পডকাস্ট। এবং জন যেটা করে, যেটা আমি অলওয়েজ বলি, জন ইজ ভেরি স্টাইলিশ পার্সন, ও যাই করে খুব সুন্দর করে করে। সো পডকাস্টের সেট দ্যাট ইজ নট আমার মতো এরকম খেলনার বাজার না, খুব সুন্দর একটা ডিজাইন করে পডকাস্টের স্টুডিও করছে, অ্যান্ড ইজ ডুইং রিলি ওয়েল। হ্যাঁ, হি ইজ অলরেডি গটেন ভেরি ইন্টারেস্টিং গেস্টস, ডুইং রিলি ওয়েল। সাকিব ভাই, ইউ মিসড ইউটিউব কমেন্টস, এখানে ইফ আই এম মিসিং ইউটিউব কমেন্টস ওটার মানে হচ্ছে আমার সফটওয়্যার এখানে আসছে না, ভেরি সরি ফর দ্যাট, আই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং অন। জাগতজিৎ বলছে, ডিস্টরশন, ইয়েস, ডিস্টরশন না থাকলে কোনো গান না। সামির হাফিজ বলছে, ওয়ান্ডারফুল টু সি অল দ্য ফেভারিট পিপল, মাই কোয়েশ্চেন ইজ হোয়াট শুড আই ডু উইথ পিপল হু ড্যামেজ আর্ট ফর দ্য সেক অফ আ সেলফি, আই ওয়েন্ট টু শিল্পকলা অ্যান্ড পিপলস বিহেভিয়ার রিয়েলি ব্রোক মাই হার্ট। মানে সেলফি নিতে গিয়ে কেউ কোনো ছবি অথবা কোনো পিস অফ আর্টের ক্ষতি করছে, এটা অবশ্যই হওয়া উচিত না। আমি আসলে বুঝতেছি না এক্স্যাক্টলি হাউ দ্যাট হ্যাপেন, বা মানে সেলফি নিতে গিয়ে কি পড়ে গেছে আর বুঝতেছি না আসলে, বাট অবভিয়াসলি এটা খারাপ, এটা শুড নট হ্যাপেন। ইন্টারেস্টিং ইনাফ, মানে বিদেশে তো বিভিন্ন মিউজিয়ামে দে অ্যাকচুয়ালি ডোন্ট অ্যালাউ ইউ টু ক্যারি ইয়োর ফোনস অর ইয়োর ক্যামেরাস ইন, কারণ ফ্ল্যাশ ক্যামেরাটা পুরনো যদি থাকে ইট অ্যাকচুয়ালি এফেক্টস দ্য পেইন্টিং অর দ্য আর্ট, সো অনেক সময় আর কি দে ডোন্ট অ্যালাউ ইউ টু টেক পিকচার্স অর ইয়ে। So, Samir Hafiz bolche, Abha Shakib, which one is your favorite Tool song? Oh, it is Schism. Schism is my favorite Tool song. Faisal, what's your favorite Tool song? What's your favorite Tool song? Tool song. I don't know. I'm Tool. That's a boring question. Banai bole do, omuk gaan. Banai bole do. আচ্ছা সাকিব ভাই, ইউ ডোন্ট লাইক অডিয়েন্স প্লে, একটা অ্যালবাম শুনেছিলাম 10000 সামথিং, তো ওখানে 10000 ডেজ আমার সেকেন্ড ট্র্যাকটা ইউজ লাগে। ওকে ওকে, ফারশিদ কি বলছিল, সরি। হ্যাঁ ফারশিদ, হোয়াট আর ইউ ইটিং? সুজি। আমার সুজি খেতে ইচ্ছে করছে, গরম আছে এখনো। ইয়া, আমি বলছিলাম সাকিব ভাই যে আপনি ইউ ডোন্ট লাইক অডিয়েন্স প্লে? Nah, I don't like Audio Slave because amongst it a watered down Soundgarden mona hai, so there is like there it. Is distortion ogulo khub watered down mane
I don't like it. Come on. No, আমার পয়েন্ট হচ্ছে ও মজা মজা গান করছে, he made a lot of money, ও popularity পাইছে. It's fine. আমার অসুবিধা নাই, but I'm not a big fan of those. আমার কাছে ওগুলো interest মানে second grade music মনে হয় ওগুলো. শেষ করে দিতে খুব ন্যাচারাল লাগে, এর জন্য আমরা ওই ভার্সটা করি না, কারণ অ্যাকচুয়াল গানে তো ভার্সটা আছে, সো লাইভে এটা করি না আমরা. আই অ্যাকচুয়ালি লাভ দিস কোয়েশ্চন. দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চন. এইভাবে মানে আই লাভ ইট. Yeah, that's actually a very good question. Yeah. Metal versus pop t-shirt looks really cool. Thank you very much. You'll be able to get it next week থেকে. যেটা এভরি শোতে এখন হয়, আলিফা পুরো তোমার শরীর অবস্থা কি? আলিফ সবাইকে একটু জানিয়ে দাও. I'm okay. Okay. Fighting every day. Yeah. আচ্ছা আরাফাত, তুমি পরে পার্সোনালি ওকে একটু মোটা হওয়ার টিপস দিয়ে দিও. হ্যাঁ, আনাব জাইনকে. আচ্ছা বিশাল একটা কমেন্ট, ওয়ান্স আই ট্রাইড টু পিচ অ্যান অন ক্যাম্পাস ইভেন্ট এট খুলনা ইউনিভার্সিটি উইথ গিগপিট. ইয়েস ইয়েস, ইভেন্ট ওয়াজ অ্যান অ্যাকচুয়াল রিয়ালিটি. 8 এমএম ক্লাব, 9 এমএম ক্লাব. হাউ ফারুক ভাই অবজার্ভ দ্য ইনিশিয়েটিভস অফ আওয়ার মুভি ক্লাব এন্ড কংগ্রাচুলেটস ফর ইনিশিয়েটিং দ্য মিম ফেস্টিভাল ফিউ ইয়ার্স অ্যাগো অন বিহাফ অফ গিগমিট. I never expected that. I just want to say thank you for being the platform we, the fans, always dreamt of. Oh, that's very nice of welcome. You. Thank you very much. Very nice of you. Faisal Chupchap Kano, Sheta to Kutina to push. Asked by none other than Nirob Rabbi. Takes one to know one. YouTube comments are crying, so are we. Achha, ami to, but YouTube to ekhane ashte chhe, ami ki korbo, what I can do. YouTube load hocche na, so I don't know what to do. I don't know what to do. Achha, eglo na, we have to figure this shit out. Anyway, ajke to onek hoye gelo, ekhon maybe we do. I don't know how do we address. Anyway, jeta ajke prothom ei show ta holo, we still need to figure out a lot of things. What ekhon jeta bujhtechi je amar literally YouTube ekta window te khola rekhe YouTube er comment gulo ekhane dekhte hobe arki, etara hobe na. Can you quickly do that if that's not too much of a year? Can you quickly see if you can open it up? Yeah, actually I can and pull out some of the comments. YouTube asche na for some reason. আরাফাত তো যেভাবে ছুরি চাকু দেখাইতেছে ওকে মোটামুটি জিজ্ঞেস করবে আপনি কি আজকে কংগ্রেসে যাবেন? আরে না, ওখানে আমাগো মতন মানুষরে জবাই করবে, এটা তো সব চাষা. হ্যাঁ, ইউভ গট টু বি লাইক প্রবলি ইয়োর ফ্রেন্ড ক্যান গো দেয়ার উইথ আ নাইফ এন্ড শিড বি ওয়েলকাম. No, because she's not white. And Arobaje, she's a political... Hey, don't say that. Shakib Bhai kintu ekhane je lagbe. Shakib kintu onek ki ache. Actually, Debra, can you please speak to your experiences as a photojournalist encountering Trump people? Because she actually was in physical danger photographing all this bullshit. She was there. Achha, actually, I'm looking at the YouTube comments now. Amra kintu onekgulo YouTube comments already addressed korechi, as far as I can see. So it's not that bad. আমরা বেশ কয়েকটা করেছি. এখন একটা দেখছি যে জবস ফ্যামিলি, ইমরান মাহমুদ বলছেন জবস, জব ফ্যামিলি প্যাশন অ্যান্ড দেন ইউটিউব, ইটস লাইক এ ফুল টাইম ইউটিউবার. কেমনে পারেন আপনারা? ইটস ডিফিকাল্ট, ইটস নট ইজি, ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট. যে গতকালকে আমি আলিফ মেটাল ভার্সাস পপ করতে পারি নাই বিকজ আমার অলরেডি আরেকটা কমিটমেন্ট ছিল, ওটা শেষ করে করে আস্তে আস্তে 12:30 বেজে গেছে. সো তখন উই ওয়ার লাইক এত দেরিতে করে কোনো লাভ নাই. সো ইটস ভেরি ডিফিকাল্ট, বাট উই লাভ ডুইং ইট, সো আমরা করি. আরেকটা হচ্ছে তাহরিম ইমতিয়াজ তীব্র বলছে ফয়সাল ভাইকে স্লেয়ারের টি শার্টের সবচেয়ে বেশি মানায়. আচ্ছা, স্লেয়ারের টি শার্ট ফয়সালকে সবচেয়ে বেশি মানায়. Zara Mahmud bolshen, any man in the High Castle othoba Mindhunter fans here? How rushed do you feel the last season was of Man in High Castle?
Also, how bad do you feel that we were probably not getting a season 3? Man in the High Castle, I've heard good things about it. I mean, dekhi nahi. Mindhunter is brilliant. I love Mindhunter. And we're hoping it'll come back. We're hoping it'll come back. We hope. Ratchet bhal lagse karo? Dekhi nahi. Meh. No? Amar dekhte ichcha kore nahi. So Janatul Mafia actor kotha bolche je Shakib bhai make a show where you can invite fans to talk about stuff they like, come up with something like this. We will as soon as we can get you fans to pay for it. So amra ashole onek kichu korte chai but onek kichu korte mane ache na obviously bhalo moto kichu korte gele it has to generate revenue. So we're waiting for certain things to fall into place and ogulo hobe definitely will bring in fans and fanra kotha bolbe. You'll shop they're in the pipeline. I'll just say that. Shariar Hussain Nafi was saying, how can I meet with you, Shakib bhai? Meeting that is difficult because I don't have a lot of time and randomly manushate meeting korte gele amar kaaj korar shomoy thakbe na. So that will be a little difficult. Abi best bolbo corona shesh hole come to a show. That's the best way to meet me. Faisal Zaman bolche ekhane I think Faisal ebong Farshid er onek kichu bola thakbe. আমরা কি এখন মন দিয়ে গান শুনি? I'm talking about the mass. আমরা কি এখন মন দিয়ে গান শুনি? That is the question to Faisal, if you want to take this. মানে এটা তো আমাদেরকে জিজ্ঞেস করে লাভ নাই, আমরা তো মিউজিশিয়ান, আমরা তো গান শুনি। এটা অ্যাকচুয়ালি অডিয়েন্সের কাছে যাওয়া উচিত। তো এখানে যারা অডিয়েন্স আছে, যারা দেখছে তাদের তাদের বলা উচিত। তারা কি মন দিয়ে গান শুনে? I was going to say the same thing. Yeah. আমি আমি কি বলি যে আমি কিন্তু আমি অনেক জনরা গান শুনি, অনেক গান শুনি এবং আমরা তো অনেক গান হয়তো অনেকে শুনেও আমরা অনেক মন দিয়ে গান শুনি, আমরা তো মিউজিক করি, আমি অনেক মন দিয়ে গান শুনি, শ্রোতাদেরকে গান শুনতে হবে মন দিয়ে, তো এটাই হচ্ছে কথা। এখন ডু ইউ, সো প্লিজ লেট আস নো। মানে একটা জিনিস কিন্তু মানে এই সময় একটা এই যে আমরা যখন বলি এই যে মানুষদের গান শোনা উচিত মন দিয়ে বা হ্যাঁ মানে ইট সাউন্ডস লাইক একটা কাজ, হ্যাঁ এরকম কিন্তু মনে করলে হবে না, মানে আমি এখন কাজ আমি এখন গান শুনবো, হ্যাঁ এরকম না, এই বিষয়টা কিন্তু না, জাস্ট এনজয় দ্য মিউজিক। হ্যাঁ মানে আমরা কি করতাম যে আমি আমি যদি প্যান্ড্রা ফ্যান হই তাহলে আমি প্যান্ড্রা দেখতাম যে ওদের কোনো নতুন সিঙ্গেল আসছে কিনা, ওদের কবে কনসার্ট আছে, ওদের কি আছে, একটা ফলো আপ ওটা ইন্টারনেটে সার্চ করে হোক যেভাবে হোক, হ্যাঁ ম্যাগাজিন থেকে হোক, রাস্তায় ম্যাগাজিন পুরাই দেখলো ওটা কবে কার ম্যাগাজিন কবে নিউজ আসছে, এটা কিন্তু খোঁজ খবর রাখতাম। তো আমি যাকে ফলো করি তার তো আমি খবর নিবই, সেই জিনিসটা হচ্ছে মেইন জিনিস। এখন আমাকে কেউ বাসে এসে খবর দিয়ে যেত না ভাই আজকে প্যান্টেলার এই গান দিয়েছে, ফেরিয়ালা এসে ভাই প্যান্টেলার গান বেরোছে নিবেন নাকি, যার গান শুনো তাকে ফলো করতে হবে, তার জিনিস তার নিউজ ফলো করতে হবে, সেটাই সেই জিনিসটা এখন আমি খুব কম দেখি আর এখন সেটা না। আমাদের মানে এরকম পাগলামি সবাই তো অ্যাকচুয়ালি করবে না, রাইট? আমি একদিন একটা নিউ মার্কেটে একটা খেলনা টিভি বুস্ট করার ব্যাপারটাই দেখছিলাম, মানে নেগেটিভ আমার মনে হয় যে বুস্ট কেন করতে হবে, ঠিক না? রাইট, মানে আমার ফ্যান যদি আমার ফ্যান আমার ফ্যান আমার আমার খবর রাখে, আমি প্রে করে আমার ফ্যান কে শুনো ভাই আমার গান আসছে আমার বাজানো আসছে তুমি শুনো, ওই ফ্যান আমার দরকার নাই। মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট, মার্কেটিং হ্যাঁ আমি মিউজিক ইজ আ বিজনেস, সেটা তো প্রমোট করা, ঠিক আছে, কিন্তু আমি extra taka boost kore you know what music is a business ebong bangladesher jeta keu responsibility nite chay na kintu korte chay o mate shikar kor beado gurumukhi bitta music or business ki sorry ekno manush bolto music business bolte chor khabi acha so moving on Mohammad Reza bolche Shakib bhai did you watch any Studio Ghibli animated film? If you haven't please do, Studio Ghibli films are awesome. Studio are. Ghibli is amazing, obosshoi dekhechi koyekdin age last one was Grave of the Fireflies, so insanely sundor ekta cartoon. So I'm a big fan of Studio Ghibli, definitely. Arfat ko bolbo jodi if he hasn't watched Studio Ghibli he should, he's going to love it. Apne ageo bolche now you're going to love it, but it's very soulful cartoons, beautiful. Yeah, বুক রিভিউ বলছে অনেকদিন পর দেখছি সবাইকে। ইমরান মাহমুদ বলছে সামনে বইমেলাতে বুক ডনের আলাদা কোনো প্ল্যান আছে? আমার আলাদা প্ল্যান হচ্ছে আমি গত 10 বছরে বইমেলায় যাইনি, এবার ইনশাল্লাহ যাব, এছাড়া আমার কোনো প্ল্যান নেই।
সেরকম কোনো প্ল্যান নেই বুক ডনের। ভাই ভবগের গানের চিল্লায় গায় না, আজও আমি ফিরে আসি হয়ে গেছে, থ্যাংক ইউ। কি সেটা নে কমপ্লিটলি আনরিলেটেড একটা জিনিস বলতে পারি, আমি এমএক্স বিডির স্ট্রিমিং এ আমি এনজার ফরএভার এবং ক্রিপ্টিক ফেটের মেডেন ট্রিবিউট দুইটা লিংকই দিয়ে দিছি, সো ওখানে মানুষ যদি খুঁজতে হয় তাহলে ইউ ক্যান ফাইন্ড ইট, ওখানে কমেন্টস এর মধ্যে আছে। অলসো নিধি আসসালামু আলাইকুম, জোশ জোশ। সো মেরান খান জিজ্ঞেস করছে, সাকিব ভাই আর ইউ স্টিল ফলোইং ক্রিকেট, মিস ইউর ডেজ অ্যাজ আ ড্যাশিং ওপেনার ইন এমপি হোস্টেল। ও মাই গড, আমি আগের মতো ক্রিকেট ফলো করি না, বিকজ অ্যাজ আই সেড টাইম ওভাবে পাই না, বাট কয়েকদিন আগে আমি ফলোইং দ্য ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ, এখন মজাই লাগতেছে। ফাশিদ ভাইয়া আপনার গানটা ভাল লাগছে, আই থিঙ্ক শহর নিয়ে কথা বলছে এই শহর শহর যেটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাকিব ভাই পর্কুপাইন ট্রি আর স্টিভ উইলসন নিয়ে কিছু যদি বলতেন, আমি পর্কুপাইন ট্রি ওভাবে শুনি নাই, বা যতটুক শুনছি অনেক মজা লাগছে, সো ওইটাই, দ্যাটস অল আলসো। ইনফ্যাক্ট ফার্সেদ আমাকে কয়েকদিন আগে বলছে পর্কুপাইন ট্রি শুনছি, অনেকদিন পরে শুনলাম জোশ, সো আমার শুনে খুব মজা লাগছে। স্টিভ উইলসন ইজ এ ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান, ডেফিনেটলি পর্কুপাইন ট্রি জোশ। আচ্ছা ইউ টেক দিস ওয়ান ফার্সেদ, পল গ্রে অ্যাজ বেসিস্ট, তোমার অভিমত জানাও। পল গ্রে না, আমি নটা ওইভাবে শোনা হয়নি, ওইভাবে শোনা হয়নি আমার, খুব মানে মানে একটু বেশি আন্ডাররেটেড বেসিস আমার বেশি পছন্দ, যেমন ডিওনেস্টেস জর্জ মাইকেলের সাথে যে বাজাইতো, এন্ড দেন টিম কমফোর্ড অডিও স্লেভের বেসিস বা রেজিনেজের মেশিনের বেসিস, তারপরে ববি ভেগা সুপার। ওকে আমি কিছু বলি না, কারণ আমি চিনি না পল গ্রেকে। আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আসছে, সাকিব ভাই ওয়াই ফরেন ব্যান্ডস ডোন্ট পারফর্ম ইন আওয়ার কান্ট্রি, অল আওয়ার ফেভারিট ফরেন ব্যান্ডস। এটা খুব সিম্পল একটা উত্তর আছে, সিম্পল উত্তরটা হচ্ছে যে ব্যান্ডরা ওদের সিডি বা গান অফিসিয়ালি যেখানে আগে বিক্রি হতো ওখানেই ওরা আগে যেত, সো এখন তো আসলে সিডি অ্যালবাম কিছু চলে গেছে। সো আগে আয়রন মেডেন ইন্ডিয়াতে এসেছিল, বিকজ ইন্ডিয়াতে আয়রন মেডেনের তখনকার যে অ্যালবাম বের হয়েছিল whatever the name of the album was, that was number 2 in the charts in India. That's why 2007 Iron Maiden came to India, that's why ami ge dekhar sujog paisi. So amader deshe jodi officially karo CD bikri hoyto, even if duita CD o bikri hoy tahole kintu oi band jane je Bangladesh namer ekta desh ache jekhane amader duita CD bikri hoyse, tokhon ora oi tour er moddhe desh gulake dhukay fele. Ekhon jehetu ashole oi CD er jug nai, এখন কিভাবে ব্যান্ডরা ট্যুর সেট করে আমি জানি না, মেবি ফয়সাল এখানে কিছু বলতে পারো, আই ডোন্ট নো, আমিও জানি না অ্যাকচুয়ালি এই ব্যাপারটা। তবে সিরিজ বাই এটা তুমি ক্রেন কি বলতে পারো না, ট্যুরের কথা বলছো, ট্যুরে সেলিং কিভাবে হবে, সেলিং এর কথা বলছো না, ট্যুরের কথা বলছো। ওয়েব বদন শাকিব, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ আসার ব্যাপারে। আচ্ছা ওইটা একটা কথা বলতে, একটা রিজন বলতে পারি যে এখানে আসলে ওদের আসলে কোনো সেল হয়, কারণ এখানে কেউ মিউজিক পয়সা দিয়ে কিনে শুনে না, তো যেখানে ওরা যায় সেখানে, যেখানে ওরা ট্যুর করে ওখানে ওদের সেলিং পারে সবসময় প্রমোট করার জন্য, তো বাংলাদেশে কিন্তু ওই ফ্যাক্টরটা নাই, তো এই জন্য এটা হচ্ছে ওয়ান অফ দ্য রিজন। তার মানে এখন আগে ওরা সিডি সিডি সেলস দেখতো, এখন পসিবলি ওরা ইউটিউব ভিউজ দেখে, এখন পসিবলি ওরা স্পটিফাই প্লেলিস্ট এগুলো দেখে, এগুলো দেখে ওরা ডিসাইড করে, এবং ওইটা হচ্ছে দ্য রেগুলার ওয়ে যেভাবে ব্যান্ডস আসে। বাট এখন যে ক্রেন্স ফয়সাল যে জায়গায় চাকরি করে, আমরা হ্যাঁ আমরা যেমন ক্রেন্স, তোমরা তো আর্টিস্ট নিয়ে আসো বাইরে থেকে, রাইট, এই সাবকন্টিনেন্টালে কোথাও সাবকন্টিনেন্টে কোথাও আসছে বা তো ইন্ডিয়াতে আসছে, তখন আমরা অ্যাপ্রোচ করি যে ইন্ডিয়াতে আসলে এখানে যাতে আসতে পারে, তাও ওইটা অনেক অনেক হ্যাসল লাগে, অনেক অনেক রিকোয়েস্ট করে তারপরে ওদের আনতে, আনফর্চুনেটলি বাংলাদেশে খুব এই যে ফর এক্সাম্পল এই ফোক ফেস্ট, তারপর এই ক্লাসিক্যাল মিউজিক ফেস্টের মাধ্যমে কিন্তু প্রথমবারের মধ্যে there were actual events jekhane people could come in and be paid for their efforts, so it's a huge investment, o investment ta carry kora to ajke shombhob chilo na, eta to hocche free tickets mane guest, exactly, but kothay mane the investment has to come from somewhere, someone has to make that investment to bring in a band, so
হ্যাঁ এখন যদি এরকম হয় যে হ্যাঁ আমি প্যান্ট্রে গানবো, আমি নিজেই পয়সা দিলাম, সব পয়সা দিয়ে নিয়ে আসলাম, ওরা শো করলো, ব্যস্ত আমাদের সব ফ্রেন্ড, আমার সব ফ্রেন্ডরা গেল, সবাই গেল, ইনভাইটেড গেস্টরা গেল, তাহলে হবে এরকম। তো এখন তারপরে যেমন যদি এরকম হয় যে তাও ব্রায়ান হচ্ছে যেমন আসছে, তো তখন হয়তো কিছু স্পন্সর পাওয়া গেছে যেহেতু তাকে সবাই কিনে, তো এখন হয়তো ব্রায়ান হচ্ছে ওই রেঞ্জের সবাইকে আন কাউকে হলো, তাহলে ট্রাই করা যেতে পারে কোনোভাবে স্পন্সরের হিসাবে, কিন্তু এর বাইরে কিন্তু যাবে না স্পন্সরটা। Yeah. So Nidhi is here. Nidhi is one of the best music directors in Bangladesh. I love working with him. Nidhi bolche ekhon tour set kore online streaming reach dekha, I guess, which is what we were talking about. Absolutely. And then book reviewer amake josh ekta kotha bolche je ami hocchi Steve Harris clone of South Asia, which is world's biggest biggest compliment to me. Etar jonno book reviewer you're getting a t-shirt. So so please inbox me yete ki bole amar Shakib Chaudhary, it's a verified profile. Just send me a message with your t-shirt size. Speaking of serious, Shakib bhai, amar ei proshno shobshomoy ekhi chilo. Thanks to book reviewer. Seta hocche apnar right hand position. Haan. Mane eta ki apni Steve Harris ke dekhei apni obhabe practice obhabe korchen. Like it came naturally. Mane kon jinish ta? এগুলো অনেক কঠিন প্রশ্ন করছে আমাকে, আই নেভার থট অ্যাবাউট ইট, আই পিকড আপ দ্য গিটার এন্ড আই স্টার্টেড প্লেইং এন্ড আই ডোন্ট নো হোয়াট দেয়ার ওয়াজ নো থট ইন টু ইট আর কি, মানে আমি তোমাকে পচানোর জন্য বলছি না, মানে লিটারালি দেয়ার ওয়াজ নো থট ইন টু ইট, আমি যেভাবে বাজাই এভাবেই ডে ওয়ান থেকে ইট স্টার্টেড, সো ইট ওয়াজ মোর স্টিভ হ্যারিস থেকে আসে না যে আই ওয়ান্টেড টু প্লে লাইক হিম, বাট ও তো চারটা আঙুল দিয়ে বাজে ফাঁসি, আমি জানি না চারটা আঙুল দিয়ে কীভাবে, আই ডোন্ট নো হোয়াট ইট ডাজ, বুঝছো, আমি দুইটা আঙ্গুল দিয়ে মানে হিমশিম খাই না, বাট আপনি হয়তো থাম্বটা বোধ হয় রেস্ট, মানে ইউ ডোন্ট রেস্ট ইওর থাম্ব ডু ইউ, আপনি আই ডোন্ট নো, আই লিটারালি হ্যাভ টু হোল্ড দ্য গিটার টু লেট ইউ নো যে আই ডোন্ট নো, বিকজ আই নেভার থট অ্যাবাউট ইট, সো আই ডোন্ট নো ধরি নাকি না, আই ডোন্ট নো, ইউ মেড হিম থিংক, না আই ডোন্ট থিংক আই আমার থাম্ব রেস্ট, আমি জানি না, আই ডোন্ট নো, আচ্ছা আমি নেক্সট প্র্যাকটিসে গিয়ে বাজাই, তবে আইল গেট ব্যাক টু ইউ, আমি আমার গিটারের মডেল জানি না, এফএক্স পার্সের মডেল জানি না, আমার তারের গেজ জানি না, আমি আই ডোন্ট নো এনি অফ দিস থিংস এন্ড আই এম ভেরি হ্যাপি উইথ ইট, আমি সব জানার দরকার নেই, ইটস আ গুড থিং, ইটস আ গুড থিং, ইউ হ্যাভ টু গো উইথ ইট, না সিরিয়াসলি, আচ্ছা আলিফ আমাদের কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে প্রায়, হ্যাঁ ইটস 152 এএম, অলরাইট লেটস র‍্যাপ ইট আপ, Okay, so it is. So let's just wrap it up. I'm sorry, guys. Jara YouTube comment question. I mean, next time if we do something like this, in fact, এটা শিখ করলো, আমরা গিগ পিটিভি শো করলে এখান থেকে আমি একটা YouTube window open রাখবো, so that I can get to all the YouTube comments. যদি ঝামেলা হয়, but thank you very much everybody যারা আমাদের সাথে regularly থাকেন, কষ্ট করে আজকে রাত 12টার সময় আমাদের সাথে এসে এই যে massive আড্ডাটা হলো, and hopefully আমরা শো যত করতে থাকবো এবং আমাদের সবাই আমাদের সাথে আরো সম্পৃক্ত হবেন, তখন আপনাদের মাথায় আরও প্রশ্ন আসবে জিজ্ঞেস করার জন্যে, আজকে জাস্ট ওয়াজ টেস্টিং দ্য ওয়াটার্স প্লাস টেস্টিং দ্য সফটওয়্যার যে ফাইসাল গেট গেটিং কিকড আউট, হোপফুলি উইল ফিক্স দিস থিং সামনে, মেবি ছয় জনের জন্য অথবা স্ট্রিম ইয়ার্ড বসে যে ইউ গাইজ লুক কিউট টুগেদার, ইউ শুড বি টুগেদার, সো অনেক কিছু হতে পারে এখানে, বাট ওইটাই, সো থ্যাংক ইউ গাইজ ভেরি মাচ, থ্যাংক ইউ আরাফাত, থ্যাংক ইউ ফার্শিদ, আরাফাত তো ভালো সময় তানিম আই গেস কুন মেক ইট, তানিম আসলে এরপরে বিন পারফেক্ট, বা তারপরও একজন ছাড়া আমরা বাকি সবাই একসাথে হতে পেরেছি, আই থিঙ্ক দিস ফ্যান্টাস্টিক, ইটস এ গ্রেট স্টার্ট টু দিস ইয়ার, আরাফাতের রান্না চুলায় বসায় দিছে, এখন আমি আমি তোমার এই পেঁয়াজ রসুন আর আদা অনেকক্ষণ ধরে বাগার দিছি, বুঝছো, ও আচ্ছা, তারপরে ওইটার মধ্যে আমার বোতলে হাফ এক বোতল হোয়াইট ওয়াইন ছিল, ওইটা দিছি যাতে তোমার যে তোমার মানে চুলার সাথে আটকায় থাকে না, তাওয়ার সাথে ওইটা একটু আসে নির্যাসটা পায়, তারপরে আমি একটুগুলা পালং শাক দিছি, আমার মনে হয় 3 কেজি পালং শাক দিছি, ওটা ফ্রোজেন ডিপ ফ্রিজে রাখি, তো ওইটা এখন আস্তে আস্তে গলতেছে, তার মধ্যে আমি চিকেন স্টক দিছি, এবং তাছাড়া আমার বান্ধবী এখানে গত এতক্ষণ ধরে হার্বস তোমার কি কি করছে, সিলা তোমার সিলান্ট্রো যেটা হচ্ছে পুদিনা পাতা হচ্ছে মিন্ট, তারপরে ধনিয়া পাতা হচ্ছে সিলান্ট্রো, ডিলকে কি বলে আমি জানি না, এই অনেক তোমার মশলা থাকে, আমি এগুলার মানে ইংলিশ বাংলা নাম বুঝি না, আমি যে সবুজ দেখলে কিনি, বুঝছো, কারণ হাগুর জন্য, তো তারপরে চিকেন স্টক দিছি,
তাছাড়া আমার একটা মশলার মিক্স আছে বুঝছো, ওই মশলার মিক্সের মধ্যে তোমার নট এক্সাক্টলি পাঁচফোড়ন বাট তোমার ওই জিরা টিরা সবকিছু মিলায়, তোমার জিরা মৌরি এগুলো তোমার আমি তেলে ব্লেন্ডারে আমি সব এগুলো সব নিজে করি বুঝছো। What are you having? পালং শাক। ইটালিয়ান দাদি এই পালং শাকটা তোমারে খাওয়াইলে তুমি বলবে এটা হালিমের মতন খাইতে বুঝছো। ওকে ওকে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি ধরো চিকেন হালিম শুটকি মাছ দেই বাট নট শুটকি, তুমি শুটকি মাছটা দিছি এটা গন্ধ পাবা না, শুটকি মাছটাকে আমি নিয়ে মাইক্রোওয়েভ করে একদম আরো শুকাই তারপরে ওইটারে আমি ব্লেন্ড করি বুঝছো, তাতে শুটকি মাছের ডেপথটা থাকে বাট শুটকি মাছের পুটকি গন্ধটা থাকে না। ইটস মানে ট্রাস্ট মি অন দিস মানে এটা এটা একটা মানে বুঝছো মানে আমি যে মোটা আমি কিন্তু গাধার মতন মোটা না, আমি কিন্তু কাদা খেয়ে মোটা হইনি, আমি মজার খাওয়ার খেয়ে মোটকা হইছি। Yes, yes. All right, thank you. Shanta Jaman has come back with the explanation with যে টারমানগানি একটা কোয়েশ্চেন করেছিল আমাদেরকে, সো ইটস ফ্রম টারজান, ইটস সোয়াহিলি, ইট মিন্স হোয়াইট স্কিন, বেসিক্যালি নেটিভস অফ দ্য জঙ্গল ইউজ টু কল টারজান টারমানগানি, ওইটাই ওরকম একটা মনে হচ্ছিল বাট ডিডন্ট রিয়েলি ফিগার ইট আউট। আরেকজন জিজ্ঞেস করেছিল আমাকে সাইজ পাঠালে, সামবডি আস্কড মি শুধু আমাকে ইনবক্স করবে সাইজ না, অফকোর্স নট, ওয়েন ইউ যারা যারা আমি বলেছি যে ইউ গাইজ হ্যাভ ওয়ান এ টি শার্ট, আই নো ইউ হু ইউ আর, সো জাস্ট সেন্ড মি ইউর অ্যাড্রেস অ্যান্ড ইউর টি শার্ট সাইজ মেসেজ করে দিন তাহলেই হবে, সো অ্যাড্রেস অ্যান্ড টি শার্ট সাইজ। আর ইন কেস অফ জান্নাতুল মাফি, ইফ ইউ হ্যাভ সামবডি ইন ঢাকা যাকে আমি পাঠাইতে পারবো তাহলে আইল ডু দ্যাট। Alright, so that's about it. So I think Arafat's fantastic recipe for Pushak was the last item on the agenda. So everybody, please stay safe. Amra kalke Arafat Arafat-er astanay kake niye asche God knows. Arafat kalke kake niye asche? Hey, kalke to jate uttechi, kalke shunno asteche. Oh, fantastic. Hey. Fantastic. Amra oi eto stupid ki janen Shakib bhai, Arif ke bolchi promo korte. Kintu shunno bole Arif panic korche because she shunnor boro fan. তো সে বলছে সে প্রোমো করার আগে সে চুল কাটবে, সো আই এম ওয়েটিং যে আরিফ চুল কাটার পরে আমরা একটা ওই প্রোমো করতে পারবো বুঝছেন। গ্রেট গ্রেট গ্রেট, সো শূন্য এবং আরাফাত শূন্য আসছে তো আরাফাত আসছে না আগামী কালকে এবং সানডেতে ইটস ইউনাইট দ্য সেভেন টাইম, মি আলি ফারুক উই আর ব্যাক উইথ গিক মিথ অ্যান্ড দেন রেগুলারলি সব শোগুলোতে যেটা হবেই। সো ফ্রম অল ওভার হিয়ার অন দ্য জিএমএক্স ফ্যামিলি অন দ্য জিএমএক্স নেটওয়ার্ক, সবাই ভালো থাকবেন, স্টে সেফ ইন দিস করোনা টাইমস অ্যান্ড উই উইল সি ইউ অন আওয়ার রেগুলার শোজ থ্রু আউট দ্য উইক। বাই এভরিবডি, বাই বাই।